জুবের লাইক তুমি আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। 10 মিনিট স্কুল এইচএসসি 22 ক্র্যাশ কোর্সের আজকের ম্যাথ ফার্স্ট পেপার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। যারা যারা ইতিমধ্যে জয়েন করেছো এবং করছো, সবাই কমেন্ট সেকশনে বন্ধুদেরকে মেনশন করে দাও এবং জানিয়ে দাও তোমরা কে, কোথা থেকে আমাদের সাথে ক্লাসটি করছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রথম পর্ব, আর আজকে ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের সাথে আছেন 10 মিনিট স্কুল এর ম্যাথ ইনস্ট্রাক্টর সাজন চক্রবর্তী। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অনেক ভালো, অনেক সুন্দর ইন্ট্রো দিলা, অস্থির তো আমার, অস্থির পোলাপাইনও আসতেছে, আসুক সবাই ঝটপট আসুক, দেখি ওরা আসবে, ওদের সাথে আজকে ওই ম্যাট্রিক্স নিয়ে গল্প বলবো। আমি জানি তোমাদের অনেকেরই ম্যাট্রিক্স নিয়ে শেষ, আর প্রথমেই ধন্যবাদ জুবায়েরকে এত সুন্দর ইন্ট্রো দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব যে প্রথম থেকে যে বিষয়টা, যে বেসিকগুলো যাতে আমাদের ক্লিয়ার থাকে। আমি একটা কথাই বারবার বলি যে বেসিক বেসিক বেসিক, আমরা যদি বেসিক নিয়ে কথা বলি, বেসিকটা যদি আমাদের স্ট্রং থাকে তাহলে আমাদের বাকি সবগুলোই হবে। তো যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্ট, সবাই আস্তে আস্তে আসতেছ, সবাই দ্রুত এসে যাও, গুড গুড, অনেকে এসে গেছে, সবাই জুবায়েরকে খুঁজতেছে। জুবায়ের তুমি তো পুরা রকস্টার। আচ্ছা কি বলতেছে সিরাজাম মুনিরা, প্রথমে বলতেছে যে ক্লাস হোয়াইট বোর্ডে চাই, আমার কোনো প্রবলেম নেই, আমি তোমাদের দেখাই দিব, আমার সব অ্যারেঞ্জমেন্ট আছে, তোমরা যেভাবে চাও সেভাবে ক্লাস নেওয়া যাবে, কিন্তু কিছু ডিটেলস বিষয় থাকে, আমি তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো যে কিভাবে কি হয়, কেন হয়, কিভাবে হয়। ওকে, সো সবাই একটু ঝটপট আসো, ঝটপট আসো, ঝটপট আসো। ওকে, সবাই সালাম দিতেছো, সবাইকে আদাব সালাম নমস্কার, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। ময়মনসিং শেরপুর থেকে, আচ্ছা ভাই দুর্গাপুর থেকে আছি, বা আমার বাসা দুর্গাপুর, যাই হোক, প্রথমে বলো কি কি জানতে চাও তোমরা আমার কাছে, আর আমাকে এখানে কেউ কি আগে থেকে পরিচিত আছো কিনা, কারণ তোমরা 10 মিনিট স্কুলে অনেকেই আমার সাথে পরিচিত, অনেকদিন যাবত ধরে, প্রায় 1 বছর যাবত আমি 10 মিনিট স্কুলের সাথে কাজ করতেছি, সামনে আরও কাজ করব, তোমাদের নিয়েই কাজ করব, তোমাদের জন্যই কাজ করব, তোমাদের যে কোনো ফিডব্যাক আমার জন্য অত্যন্ত ভ্যালুয়েবল, তোমাদের ফিডব্যাকগুলা, কারণ তোমাদের ফিডব্যাকগুলোই আমাদের সবচেয়ে বেশি দরকার, তোমাদের ফিডব্যাক নিয়ে আমি আগাবো সামনের দিকে, তোমরা যেভাবে চাবা ওইভাবেই হবে, মানে আমার সাধ্যের ভিতরে যতটুকু আছে সেটা হবে আর কি। জুবাই কি বলো, তুমি একটু কমেন্ট পড়ো, কয়েকজনের নাম টাম পড়ো, দেখি কে কে আসছে। একজন বলছে অল প্রবলেম সলভ চাই, সমস্যা নাই, সব প্রবলেম সলভ হবে, সব প্রবলেম সলভ হবে, কোনো প্যারা নাই। অনেকে ভাইয়াকে সালাম দিচ্ছেন, ভাইয়া সালামের জবাব দেন, আর সবাই অবশ্যই আপনাকে অবশ্য অনেকেই বেশ আগে থেকে হতে পারছি চিনে, স্যার বেশ মজার মানুষ এবং রক এন্ড রোল একটা ক্লাস হবে আশা করা যায়। আর অনেকেই এখানে মুজাহিদুল ইসলাম বলতেছেন, সে নোয়াখালী থেকে, নসীন সুলতানা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আকিব রহমান যশোর থেকে ক্লাস করতেছেন, নাফি অ্যান্ড দিত্র, ও আচ্ছা দিত্র ফিনাস মেলানোস টিকটাস নীলফামের থেকে ক্লাস করতেছেন, মাখান সরকার কুমিল্লা থেকে, এবং আরো অনেকেই আছেন, সবার কমেন্ট অনেকেই আছে, অনেক সময় লাগে যাবে, আমরা ক্লাস শুরু করতে পারি ভাইয়া? হ্যাঁ আমরা শুরু করতে পারি। তো প্রথমে আমি আমার ক্লাস আউটলাইনটা একটু বলে দিই, আমি ক্লাসটা কিভাবে তোমাদের জন্য সাজাইছি সেই আউটলাইনটা দিতেছি। আউটলাইনটা হচ্ছে, আমি সবচেয়ে বেশি কথা বলবো, আমি জানি তোমাদের ম্যাট্রিক্স নিয়ে সবারই মোটামুটি ক্লিয়ার, তো এই ক্লিয়ার পার্টটার ভিতর থেকে আমার চেষ্টা থাকবে কি করে তোমাদের একটু এক্সট্রা দেওয়া যায়, কি করে একটু এক্সট্রা দেওয়া যায় বা ডিটেলসে তোমাদের টোটাল বিষয়টা শেখানো যায়। এখন তোমরা বলো, আমরা কি মার মার কাট কাট সব শুধু অঙ্ক করাই তোমাদের দিয়ে দিব, না এমনভাবে পড়াবো যাতে তোমাদের এই অধ্যায় সম্পর্কে টোটাল বেসিকটাই ক্লিয়ার হয়ে যায়। তোমরা বেসিক পাগল কে কে আছো, যে তোমরা বেসিক শিখতে চাও, ম্যাথকে ফিল করতে চাও, এরকম আমাকে কয়েকজন বলো যে ম্যাথকে ফিল করতে চাও, ফিল করার জন্য কে কে আছো, ম্যাথ ফিল করার জন্য, আমি এরকম পাগলা কয়েকজন দরকার আমার অস্থির পোলা পায়, যারা ম্যাথ ফিল করতে চায়, ঠিক আছে, ম্যাথ ফিল করতে চায়। তো আমার আউটলাইনটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমি বেসিক পড়ব, বেসিক পড়ব, দেন হচ্ছে আমি টাইপ ওয়াইজ ম্যাথ সলভ করব, টাইপ ওয়াইজ ম্যাথ, এই অধ্যায় থেকে যত টাইপের ম্যাথ আসতে পারে, যত রকমের ম্যাথ আসতে পারে, টাইপ ওয়াইজ ম্যাথ সলভ করব,
দেন আমি এই চ্যাপ্টার থেকে বিভিন্ন বোর্ড এবং কিভাবে পেঁচানো যায় সিকিউ প্রশ্নগুলো, কারণ আমি সবসময় বলি বইয়ের ম্যাথ পারা আর সৃজনশীল প্রশ্ন পারা, সৃজনশীল প্রশ্ন পারা দুটা ভিন্ন কথা, বইয়ের ম্যাথ পারা আর সৃজনশীল পারা টোটালি ভিন্ন কথা, ঠিক আছে? তো সৃজনশীল এইগুলো কিভাবে আমাকে অ্যাড করতে হবে, কিভাবে বুঝতে হবে, কিভাবে আমি বুঝবো যে এটা সৃজনশীল অ্যান্সার করতে হবে, সেই জিনিসটা দেখতে হবে। এবং লাস্টলি সবচেয়ে মজাদার পার্ট, যে আমরা কিভাবে এই বেসিক নলেজগুলা, এই কনসেপ্টগুলো আমরা কিভাবে এমসিকিউ অ্যাপ্লাই করব, এমসিকিউ কিভাবে অ্যাপ্লাই করব। তা আমার তোমরা বুঝতেছো যে আমি একদম বেসিক একদম জিরো থেকে শুরু করব, তোমাদের একবারে এমসিকিউ ক্লাসে নিয়ে প্রো লেভেলে নিয়ে ছাড়া দিব, প্রো লেভেলে নিয়ে তোমাদের ছাড়া দিব। এটা হচ্ছে আমার প্ল্যান, এটা হচ্ছে আমার প্ল্যান। এখন এই প্ল্যানে কি তোমাদের কোনো মডিফিকেশন আছে বা তোমাদের কোনো এক্সট্রা চাওয়া আছে কিনা সেটা বলো আমাকে, একটু বলো তোমাদের এক্সট্রা চাওয়া আছে কিনা। আচ্ছা, প্রথমেই তোমরা যারা বলো যে একটা কথা বলো যে হোয়াইট বোর্ড স্লাইড, তারপরে হচ্ছে ওই ডিজিটাল বোর্ড, এই বিষয়গুলোতে এখন আমাকে একটা কথা বলো, তুমি যে কোনো জায়গা থেকে শিখতে পারো, যেখান থেকে যেই সকল জায়গা থেকে স্মার্টেস্ট ওয়েতে শিখবা সেই জায়গাটা কি দরকার না? লাইক এখন দেখো আমার তোমাকে ম্যাট্রিক্সের সংজ্ঞা পড়াইতে হবে, কতগুলো সংজ্ঞা পড়াইতে হবে, ওকে? এই সংজ্ঞাগুলো যদি আমি তোমাকে বোর্ডে লিখে লিখে পড়াই টোটাল, আমি তোমাকে এমনভাবে পড়াবো যে তুমি কিচ্ছু জানো না, ম্যাট্রিক্স আজকে জীবনে প্রথম দেখতেছ, এর আগে তুমি ম্যাট্রিক্স দেখোই নাই, মানে লাইক তুমি এর আগে তুমি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কি, এই ম্যাট্রিক্স কি হয়, এগুলো কি, এগুলো খায় না মাথায় দেয়, এই টাইপের আমরা পড়ালেখা শুরু করব, ঠিক আছে? আমরা ম্যাট্রিক্স জীবনে দেখি নাই, নামগন্ধও শুনি নাই, ঠিক আছে, নামগন্ধও শুনি নাই। তো ওই বিষয়গুলো আমার উপর একটু ছাড়া দাও, যে আমি কিভাবে ওই ইগুলো পড়াবো, কিভাবে ম্যাথগুলো সলভ করবো, এগুলো একটু আমার উপর বিশ্বাস রাখো, কারণ আগে তোমাদের যারা ছিল HSC 21 তারাও আমার উপর বিশ্বাস রাখছিল এবং শেষ পর্যন্ত তারা সবাই খুশি, তারা সবাই মোটামুটি খুশি আমার উপর। তো আশা করি তোমাদেরও আমি স্যাটিসফাই করতে পারবো, পরীক্ষা নিব বেশি বেশি, কুয়েশন থাকবে, আর অলওয়েজ স্লাইড, অলওয়েজ এটা এটা না, আমি স্লাইডের ভিতরে লিখি, ম্যাথগুলো লিখে লিখেই করাবো, তোমাদের টেনশন নাই। টেনে টেন পাইতে চাই, হ্যাঁ অবশ্যই, দশে দশ আমার এটাই একমাত্র টার্গেট। নেক্সট আমরা দেখি হোয়াইট বোর্ডে কনসেন্ট্রেশন বেশি হয়, সমস্যা নাই রে ভাই, তোমার যদি এখানে কনসেন্ট্রেশন বেশি না হয় বললো যে স্যার কনসেন্ট্রেশন হয় নাই, ঠিক আছে, ওকে 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 ওকে, গুড 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 গুড। লেকচার শিট দিবেন আবার জিকায়, তোমাদের লেকচার শিট রেডি করা রে ভাই আমার, তোমরা ক্লাস হওয়ার একদিন বা দুই দিনের ভিতর থেকেই এমসিকিউ পাওয়া যাবে। ওকে, কে বলছে যে ম্যাট্রিক্সের ইতিহাস ও ব্যবহার, এই তুমি আমার মনের খবর কেমনে জানো রে ভাই, তুমি আমার মনের খবর কেমনে জানো। আচ্ছা আমরা ওইদিকে যাব না, আমরা ওইদিকে যাব না, আমার ক্যামেরা থাকবে, আমার ক্যামেরা অলওয়েজ থাকবে, ক্যামেরা থাকবে, তোমরা ওইদিকে যাও না, আমরা ওইদিকে না যাই, আমরা শুরু করা যাক, শুরু হোক। আচ্ছা শুরু করেন আপনার মতো, দেখা যাক কি হয়। ওকে নেক্সট, চলো আমরা ক্লাস শুরু করি। আরেকটা কথা আছে যে শিখার একটা প্ল্যান আছে, আমরা তো সায়েন্সের স্টুডেন্ট, আমরা সায়েন্সের স্টুডেন্টরা একটা জিনিস চিন্তা করি যে কি শিখতেছি সব সময়। তুমি একটা জিনিস তুমি ক্লিয়ার কিনা, তোমার ওই বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার কিনা সেটা কিভাবে বুঝবা, সেভাবে বুঝবা সেটা হচ্ছে যে কি, কেন, কিভাবে, কি কেন কিভাবে। তুমি যদি প্রত্যেকটা প্রশ্নের জন্য এই তিনটা প্রশ্নের অ্যান্সার দিতে পারো, আমি কি শিখতেছি, আমি কেন শিখতেছি, আমি কিভাবে এটা ব্যবহার করতে পারবো, এই বিষয়টা প্রথমে আমাদের জানা দরকার। আর তোমরা, আমি বললাম তো, তোমরা এই একটা জিনিস একটু মানে হাইপার হয়েও না, যে দ্রুত শেষ করার তালিকে দেখো, যাতে মাঝে মাঝে তোমরা আবার কি বলে ওই মেইন জিনিসগুলো ছাইরা যাতে না যাও, ওই জিনিসগুলোর দিকে একটু খেয়াল রাখবা। ওকে সো লেটস স্টার্ট, আশা করি সবাই মোটামুটি এসে গেছো। এখন দেখা যাক কি হয়। আমি প্রথমেই যেই জিনিসগুলো পড়াবো এই জিনিসগুলো মইরা গেলেও পরীক্ষাতে আসবে না, মানে বুঝছো তো, জাস্ট একটা ভাইব তৈরি করার জন্য। আমি যে একটা চ্যাপ্টার পড়বো, এই চ্যাপ্টারটা কেন আসলো, কিভাবে আসলো, এই চ্যাপ্টারটা আমাকে কে দিছে, কোথা থেকে দিছে, কেন আমি এই চ্যাপ্টারটা পড়বো, এই চ্যাপ্টারটার ব্যবহার কি, আর এই চ্যাপ্টার পরে আমি কি বা শিখবো যেটা আমি অ্যাপ্লাই করবো, আমার দরকার হচ্ছে এটা। ওকে, আমার এই জিনিসগুলো দরকার। নেক্সট, এখন আমি যদি স্টার্ট করি, প্রথমে আমাদের যে জিনিসটা আসতেছে একটু দেখো, যে ম্যাট্রিক্স কিন্তু উৎপত্তিটা দেখো একটু ভালো করে, জাস্ট আমি পাঁচটা মিনিট নিব, পাঁচটা মিনিট নিব, আর বেশি নিব না, আমি জাস্ট একটু কথাগুলো বলে নিই, কারণ এইগুলোর সাথে অনেক আবেগ জড়িত, ঠিক আছে, আবেগ জড়িত, কারণ উনাদের থেকে আমরা এই জিনিসগুলো পাইছি। একদম ছোট্ট কথায়, পাঁচ মিনিটের বেশি সময় আমি নিব না, ওকে, পাঁচ মিনিটের বেশি সময় আমি নিব না। দেখো যে ম্যাট্রিক্স আসলে
দ্বিতীয় শতকের পূর্বে শুরু হয়েছিল এবং বেবিলন এবং চীনে ম্যাট্রিক্স আলোচনা করা হইতো। পূর্ববর্তী সময়ে ম্যাট্রিক্সের নাম ছিল এরে। এরে তোমরা আবার পাবা, তোমরা বোধহয় আইসিডিতে এরে ব্যবস্থাটা পাবা, এরে বিভিন্ন এরে যে সজ্জিত করা যে ওয়েট আছে আইসিডিতে আবার তোমরা এরে পাবা, ঠিক আছে, আইসিডিতে এরে পাবা। একজন বলছে তাইলে পড়ায়েন না বাবা, একটা জিনিস দেখো, আমি সব কিছু কিন্তু আমার জীবনে কাজে লাগানোর জন্য পড়ি না, কিছু জিনিস আমি জানানোর জন্যও পড়ি, ঠিক আছে, জানানোর জন্যও পড়ি। একজন কথা বলছে কোন বই থেকে পড়বো, তো তার জন্য কথা বাবা যে কোনো বই থেকে পড়তে পারবা, আমি তোমাকে এমন ভাবেই প্রিপেয়ার করে দিব তুমি যে কোনো বই থেকে পড়তে পারবা, ওকে। এরে এই কথা একটু মনে রাখবা, তোমরা এই এরে শব্দটার সাথে পরিচিত। তারপর প্রথম ম্যাট্রিক্সের ধারণাটা দেন সিলভেস্টার নামে একজন বিজ্ঞানী। কিন্তু দেখবে একটা জিনিস, আমরা যে আবিষ্কার করি অনেকেই সেই তার নামটা মনে থাকে না, আমরা কার নাম মনে রাখছি। উনি যখন ধারণাটা দেন, জোসেফ সিলভেস্টার যখন এই ধারণাটা দেন, তখন তার সহকর্মী ছিলেন আর্থার কেলি ছিলেন উনার সহকর্মী। এই আর্থার কেলি বিপরীত ম্যাট্রিক্সের ধারণা সহ তার তাৎপর্যটা তুলে ধরেন, ঠিক আছে। আর এই আর্থার কেলিকে শেষ পর্যন্ত বলা হয় ম্যাট্রিক্সের জনক। কিন্তু প্রথম ধারণাটা দেন হচ্ছে সিলভেস্টার, ওকে, প্রথম ধারণাটা দেন হচ্ছে সিলভেস্টার। আচ্ছা, নেক্সট দেন হচ্ছে, আচ্ছা এই তো গেল ম্যাট্রিক্সের ইতিহাস, যে ম্যাট্রিক্স আমাদের কে আসে, কে কিভাবে করে ওইটা তোমরা একটু বললা। দেন হচ্ছে যে ম্যাট্রিক্সের পর আসে নির্ণায়কের ধারণা। নির্ণায়ক জাপানি বিজ্ঞানবিদ সেকি উনি প্রথম নির্ণায়কের কনসেপ্টটা দেন। উনি একই সাথে 2x2, 3x3, 4x4, 5x5 এই বিষয়গুলো আমরা দেখবো এই বিষয়গুলো কিভাবে করা যায় সেই বিষয়গুলো আমরা দেখবো। উনি এটা নিরূপণ করেন, ঠিক আছে। আমাদের সর্বোচ্চ তোমাদের সিলেবাসে ইনক্লুডেড হচ্ছে 3x3 পর্যন্ত, 3x3 পর্যন্ত তোমাদের সিলেবাসে ইনক্লুডেড। আর বাকি যেটা আছে 4x4, 5x5 এটা আমরা বড় ক্লাসে মানে এডমিশন লেভেলে গিয়ে আমরা পারবো, ঠিক আছে, এডমিশন লেভেলে গিয়ে পড়বো, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে জার্মান একই সময়ে জার্মান গণিতবিদ লিবনিজও এই কনসেপ্টটা দেন, এই বিষয়গুলো জাস্ট জানার জন্য, যাদের ইতিহাস নিয়ে আমরা পড়বো সেই ইতিহাসগুলো কেন আসলো, কিভাবে আসলো, এই বিষয়গুলো আমরা একটু দেখে নিলাম, ঠিক আছে। দেখো এখানে লিবনিজকে আমরা অনেকেই চিনি, আমরা পরবর্তীতে শিখব যে গাব্রিয়েল ক্রেমার যিনি আমাদের ওই যে আমরা দুই চলক বিশিষ্ট সমাধান করি না, আমরা এতদিন কি পড়ছি, দুই চলক বিশিষ্ট সমাধান একঘাতে সমাধান করার জন্য আমরা কি পদ্ধতি পড়ছি বলতো, আমরা পদ্ধতি পড়ছি অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, তারপরে ওই আর কি বলে অপনয়ন প্রতিস্থাপন বজ্রগুণন এইগুলো পড়ছি। এখন এইখানে গাব্রিয়েল ক্রেমার এসে আরেকটা ধারণা দেন, আরেকটা কনসেপ্ট দেন যেটা নিয়ে আমাদের ম্যাথ আছে। সেই ম্যাটটা কি? সেই ম্যাটটা হচ্ছে তোমাদের যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কি করে এই জিনিসগুলো ব্যাখ্যা করা যায়, এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করা যায়, সেই বিষয়গুলো ক্রেমার দেন, ওকে, সেই বিষয়গুলো ক্রেমার দেন। নেক্সট দেখো, যে আমি যেটা বললাম গাব্রিয়েল ক্রেমার একঘাতিক সমীকরণ দেন, আর এইটা দ্বারা আমরা এখন দেখবো কোথায় অ্যাপ্লাই করব। এই যে আমরা ম্যাট্রিক্স পড়বো, এই যে আমরা নির্ণায়ক পড়বো, মাথার ঘাম পায়ে ফেলে আমরা যে এই ক্লাসগুলো পড়বো, কেন পড়বো রে ভাই, এগুলো কই ব্যবহার করবো, কেমনে ইউজ করবো, ঠিক আছে, কেমনে এগুলো ইউজ করবো আমি বুঝলাম না। তো দেখো এই জিনিসটা সেম নির্ণায়ক যে জিনিসটা, তোমরা যারা সরল রেখা সম্পর্কে একটু ধারণা পড়ছো বা নাইন টেনে যাদের হায়ার ম্যাথ ছিল তারা কিন্তু দেখবা এই যে এরকম হাফ ইনটু x1, x2, y1, x2, y2, x3, y3 এইভাবে কিন্তু আমরা কাজগুলো করে আসছি, এইটাই কিন্তু নির্ণায়ক ছিল, নির্ণায়কের কাজ ছিল, যেটা নিয়ে আমরা এখন আরো ভালো করে পড়বো, ওকে। এখানে আবার আমরা একটু তাদের দেখে নিলাম। নেক্সট এখন দেখো ম্যাট্রিক্স আর নির্ণায়কের ব্যবহার কোন জায়গায়, সেটা আমরা দেখব। বিজ্ঞানের প্রত্যেকটা শাখাতেই ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। গণিতে তো আমাদের দেখো যে সমাধান জোট, এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, মনে রাখবা এটা থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে যে গণিতের সমীকরণ জোটের সমাধান মানে এক্স ওয়াই জেড এদের সমাধান নির্ণয়, এক্স ওয়াই জেড এদের সমাধান নির্ণয়, এইখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে,
এইখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, ঠিক আছে? পরিসংখ্যানের সম্ভাবনা তত্ত্বে, অর্থনীতিতে, ব্যবসায় গণিতে আয় ব্যয় হিসাব করতে ম্যাট্রিক্স বহুলভাবে ব্যবহার করা হয়। শেয়ার ক্রয় বিক্রয়ে আমাদের ব্যবহার করা হয়। দেন দেখো পদার্থ বিজ্ঞানে বিভিন্ন শাখায়, যেমন হাইজেনবার্গ সাহেব কোয়ান্টাম বলবিদ্যা এটা ইউজ করছেন, ম্যাট্রিক্স নির্ণায়ককে কোয়ান্টাম বলবিদ্যা ইউজ করছেন, তাড়িৎচুম্বকে ইউজ করছেন, তড়িৎ গতিবিদ্যা ইউজ করছেন, মানে ফিজিক্সের সাথেও ম্যাট্রিক্স ওতপ্রোতভাবে জড়িত, ম্যাট্রিক্স নির্ণায়ক ওতপ্রোতভাবে জড়িত। ওকে, ফিজিক্সের সাথেও ম্যাট্রিক্স নির্ণায়ক ওতপ্রোতভাবে জড়িত। দেন দেখো তোমাদের সাথে আরো আছে কি, কম্পিউটারের গ্রাফিক্সের ত্রিমাত্রিক ছবিকে দ্বিমাত্রিক ভাবে করতে আমাদেরই হয়। এখন সবচেয়ে ইন্টারেস্টিং, যেটা তোমরা অনেকেই করো, তোমাদের এখানে অনেকের ইউটিউব চ্যানেল আছে, অনেকগুলা ওয়েবসাইট আছে, এইগুলার যে পেজের র্যাঙ্ক কিভাবে হবে, কোনটা ফার্স্টের দিকে থাকবে, কোনটা সেকেন্ডে থাকবে, কিওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা বলি না ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করানো বা বিভিন্ন জিনিস র্যাঙ্ক করানোর যে বিষয়টা থাকবে, ওই র্যাঙ্ক করার বিষয়টা কোথা থেকে আসছে? এই র্যাঙ্ক করার বিষয়টাও কিন্তু আমার এই সম্ভাবনা ম্যাট্রিক্স ব্যবহার করেই করা হয়। তাছাড়াও প্রকৌশল ও অন্যান্য বিষয়ে এই কাজগুলো করা হয়। এই ছিল ম্যাট্রিক্সের তোমার মোটামুটি ইতিহাস, যেটা তোমাদের পরীক্ষাতে আসবে না। ট্রেজারি বন্ড কি একজন জিজ্ঞাসা করছো, তোমরা বড় ক্লাসে গিয়ে শিখবা, যখন আমরা ওই বিভিন্ন বন্ড কিনি, আমরা দেখবা 100 টাকা 500 টাকা এইগুলা যে বন্ডগুলা কিনি, ওইগুলা ট্রেজারি একটা বন্ড আছে, নাম শিখবা তোমাদের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে, তখন গিয়ে দেখবা ওইখানেও আমাদের যে বন্ডের থেকে প্রাইস পাওয়ার যে বিষয়টা আছে, ওটা আমরা ম্যাট্রিক্স ব্যবহার করেই করি। আর সবচেয়ে বেশি ব্যবহৃত তোমরা যেগুলো করবা, যে গুগল সার্চে আমাদের ওয়েবসাইটগুলা বা ইউটিউবগুলা ইউটিউব চ্যানেলগুলা কিভাবে র্যাঙ্ক করে, ওই বিষয়টাও ম্যাট্রিক্স সম্ভাবনার সাহায্যেই ব্যবহার করা হয়। ওকে, লেখার ফন্ট সাইজ একটু বড় করা যাবে? এখন যাবে না বাবা, আগামী ক্লাস থেকে শিওর যাবে, আগামী ক্লাস থেকে শিওর যাবে, তোমরা টেনশন নিও না। তোমাদের যেই বিষয়গুলো আছে সবগুলো আমি মাথায় রাখবো, সবগুলো মাথায় রাখবো। আমার সাথে জুবায়ের আছে, জুবায়ের মাথায় রাখতেছে সবগুলা বিষয়। জুবায়ের আছো? এই এই ফিডব্যাকটা একটু নিও, আমাদের ফন্টটা একটু বড় করতে হবে। ওকে, এই ফিডব্যাক আমরা একটু নিয়ে নিলাম, খুব সুন্দর ফিডব্যাক করছে তারা যে ফন্টে আমাদের একটু বড় করতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, সুন্দর একটা পয়েন্ট আউট করছো, গুড। এখন দেখো ম্যাট্রিক্স পড়িয়া শিখিয়ে আমি কি করিব, এই অধ্যায় থেকে আমি কি শিখব, এটা আমার জানা দরকার। কারণ একটা অধ্যায় যে তুমি পড়বা, আচ্ছা কি শিখতে চাইতেছো, এই চ্যাপ্টারটা থেকে আমি কি শিখব, কি কি জিনিস শিখব? দেখো আমি এই অধ্যায় থেকে ম্যাট্রিক্স শিখবো এবং ম্যাট্রিক্সের প্রকার ভেদ বর্ণনা করব। আমি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, সমতা যোগ বিয়োগ, গুণ বের করব। নির্ণায়ক জিনিসটা কি, কেন আমি নির্ণায়ক ব্যবহার করি, ওই বিষয়গুলো পড়ব। নির্ণায়কের মান কিভাবে বের করে, ম্যাট্রিক্সের মান, নির্ণায়কের মান, কখন ম্যাট্রিক্স কখন নির্ণায়ক, এই বিষয়গুলো পড়ব। অনুরাশি সহগুণক, সুন্দর একটা কনসেপ্ট, অনুরাশি সহগুণক জিনিসটা কি, অনেক প্যাচ লাগে, এমসিকিউ একটা থাকেই, এমসিকিউ এর জন্য হট টপিক্স যে অনুরাশি সহগুণক, নির্ণায়কের মান সিকিউ এর জন্য হট টপিক্স, ঠিক আছে? এই যোগ বিয়োগ গুণ থেকে সিকিউ আসে, এমসিকিউ আসে, সমতার থেকে এমসিকিউ আসে, এই সমতার থেকে এমসিকিউ আসে, এই বিষয়গুলো আমরা ভালো করে শিখব। সহগুণক অনুরাশি তো এটা বললাম কি তোমাদের, যেটা হট টপিক্স, ওকে, এটা তোমাদের হচ্ছে হট টপিক্স, গুড। নেক্সট হচ্ছে নির্ণায়কের ধর্মাবলী প্রমাণ, সবচেয়ে পেইন খাবা এই ধর্মাবলীর যে প্রমাণগুলো আছে এইগুলা নিয়ে। তোমরা অনেকেই, আমি বিগত 10 বছর যাবত পড়াইতেছি, তোমরা সবাই এই 9.2 এর প্রমাণ করতে গিয়ে তোমাদের যত বেদনা, যত প্রবলেম, আমার যত যত অস্থির পোলাপাইন আছে, যত যত অস্থির পোলাপাইন আছে, তাদের সবারই এই একটা জায়গাতে প্রবলেম, যে নির্ণায়কের ধর্মাবলী প্রমাণটা কি, কিভাবে করে, ঠিক আছে? দেন দেখো ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স ব্যাখ্যা করতে পারবো, বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, মানে সিকিউতে, মানে প্রত্যেকটা বোর্ড কুশনে এটা আসে, প্রায় প্রত্যেকটা বোর্ড কুশনে এটা আসে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, 3x3 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, এটা প্রত্যেকটা বোর্ড কুশনেই প্রায় আসে। আর একঘাত সমীকরণে এটাও আসে, সিকিউ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন বলো এইখানে যে আমি কথাগুলা বললাম, এই কথাগুলা বললাম, এই কথাগুলার ভিতর তোমাদের কার কি, এই কথাগুলার ভিতর কার কি কমন পড়ছে, কার কি পড়ে নাই একটু দেখো। আর আমার ক্লাসটা তোমরা ক্লাস শেষে জাজ করবা, এখন ইনস্ট্যান্ট ডিসিশন নিও না, আমাদের তো উড়ু উড়ু মন, আমারও হঠাৎ করে এইগুলো কি পড়াইছে, কই থেকে আসছে, আইসা বলা নাই, কথা নাই, লাফালাফি শুরু করে দিছ, এগুলো কোনো মানে হয়? আসছে আইসে উনি শুরু করে দিল ইতিহাস, ম্যাথে সারা জীবন শিখলাম অঙ্ক কইরা, আর উনি ইতিহাস পড়াইতেছে, আইসে কই থেকে। ওকে, আচ্ছা
লেকচার শিট দেয়া হবে। আচ্ছা তোমাদের প্রবলেমগুলো বলো, আমরা একটু প্রবলেমগুলো উত্তর দিই। ম্যাট্রিক্সের উপর কয়টা ক্লাস থাকবে? 5টা থেকে 6টা। এর বেশিও যদি লাগে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে আমি নিব, এর বেশিও যদি কনসেপ্ট ক্লিয়ার করতে লাগে আমি নিব, প্যারা নাই, চিল করো, আমার খালি বলবা। আচ্ছা কালো সাইড, কালো স্লাইড আর সাদা কালার, হ্যাঁ ঠিক আছে সুন্দর। ফিজিক্স এমন ভাবে পড়াইছে লাগতেছিল একদিনে চ্যাপ্টারটা শেষ করাই দিবে। আই এইসব কথা এখানে বলে না বাবা, ম্যাথ ক্লাস করতে আসছো, ম্যাথ ক্লাসের কথা বলি, সমস্যা নেই, আগাই যান, গুড, থ্যাংক ইউ। নির্ণায়কের উৎপাদক কিছুই মনে থাকে না, আমি তোমার গুলায় খাওয়ানোর শিখানোর ব্যবস্থা করব, আমি আমার ম্যাক্সিমাম দিয়ে ট্রাই করবো যে উৎপাদক তুমি পারবা, ঠিক আছে? ক্লাস শেষে যাতে তুমি বলতে পারো যে তুমি উৎপাদক। স্লাইডের ব্যাকগ্রাউন্ড সাদা আর ফন্ট কালো, ভাই এটার ভিতরে না আমার একটা কথা আছে, আমি বলে ফেলি। তানিষ্কা, তানিষ্কা মুন্তাহা, আমার হাতের লেখা জঘন্য, একদম বিশ্রী, সত্য কথা, মানে সাদা কাগজে লেখলে কাকের ঠেং বকের ঠেং লাগে, কাকের ঠেং বকের ঠেং লাগে, ঠিক আছে? তো এইটার জন্য আর কি বুঝো না মানে ইয়ে আর কি বুঝছো তো, এইটার জন্য আর কি কালোটার ভিতরে লেখলে একটু সুন্দর দেখা যায়, ওইটার জন্য। আস্তে আস্তে পড়েন, আস্তে আস্তে পড়াবো, যেগুলো দরকার তোমরা আমার থামাই দিবা, উস্তাদ থামেন, আমি বুঝি নাই, একজনও না বুঝতে আমি ক্লাস চালায় যাব। আচ্ছা আমরা হোয়াইট বোর্ড এই কনসেপ্টটাতে আবার একটু আসি, ভাইয়া বেসিক যেন ক্লিয়ার হয় এভাবে প্লিজ পড়েন। আমার যখন বলবো বেসিক ক্লাস শেষ, ওই দিনকে আমার দিকে বন্দুক তাক করবা, বন্দুক তাক করে বলবা যে স্যার আপনি এই জিনিসটা পড়ান নাই, একদম আমি তোমার সকল প্রশ্নের উত্তর দিব, লাগে আমি আরো পড়াবো, বারবার পড়াবো, আমার খালি পড়াইতে দাও। আমার দিনকে বলবো আমার ক্লাস শেষ, তুমি বন্দুক তাক করে বলবো আপনি এটা পড়ান নাই, গুল্লি মারা দিমু, তখন মিলাই নিও, ঠিক আছে? তখন মিলাই নিবা। বেসিকের লেগে আমি আসি ভাই, আমি বেসিক পাগলা মানুষ, বেসিক পাগলা মানুষ, বেসিক তোমরা পাবা আমার কাছ থেকে। ভাইয়া ফন্ট সাইজ আরেকটু বড়ো, আমি বড়ো আমি বলছি বাবা, আমি আগামী ক্লাস থেকে, আগামী ক্লাস থেকে আমি ফন্ট সাইজ ঠিক করে আনবো, আজকে 20 আছে, আগামী ক্লাসে 24 দিয়ে দিব। দাদা ক্লাসে হোমওয়ার্ক হিসেবে কিছু কাজ দিলে ভালো হয়? অবশ্যই আছে, আবার জিজ্ঞাসা, আমি হোমওয়ার্ক দিব না, আমি তোমাদের দিয়ে কাজ করাইতে পছন্দ করি। দেন হচ্ছে স্যার ম্যাথ উইক প্লিজ যেন ভালো করতে পারি, আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি চেষ্টা করব, আমার ডিপার্টমেন্ট চেষ্টা করবে তোমাদের পুরা সলভ করে দেওয়ার জন্য। এক ঘন্টায় শেষ করেন বাবা রে, আমরা ম্যাথমেটিক্সের মানুষ না, এই ঘড়ি দীক্ষা কখনো পড়াইতে পারি না, বুঝছো? এই আমাদের একটা বিরাট বাজে অভ্যাস, ঘড়ি দীক্ষা পড়াইতে পারি না। ওকে নেক্সট, অনেক বেশি প্যাক প্যাক করে বলছি, এখন বলো ম্যাট্রিক্স কি, এখন বলো, এখন আমরা পড়াশুনে আসছি, এখন আমরা আসল বুঝে আসছি, আসল বুঝাশুনে আসছি, ঠিক আছে? আচ্ছা ম্যাট্রিক্স কি, কতগুলো সংখ্যাকে সারি বা কলাম আকারে সাজানোর ফলে আয়তাকার বা বর্গাকার যে বিন্যাসটা আসে, আয়তাকার বিন্যাস, বর্গাকার বিন্যাস, মাইন্ড ইট, এই কথাটাকে মনে রাখবা, আয়তাকার বিন্যাস, বর্গাকার বিন্যাস, এই কথাটাকে একটু মার্ক করবা, খাতার ভিতরে নোট নিবা, তোমরা সবাই খাতা নিয়ে বসো, ঠিক আছে? এই তোমরা এই জিনিসটা একটু একটু খাতাটা নিয়ে বসো, তাহলে এই জিনিসটা মার্ক করবা, আয়তাকার বর্গাকার পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে, ঠিক আছে? আগে বলা হইতো কি তোমার তথ্য উপাত্ত যে বিষয়গুলো আছে উপাদান বলা হতো, এখন উপাদান বলা হয় না, আগে বলা হইতো কি উপাদান, এই যে ম্যাট্রিক্সের যে ডাটাগুলো থাকে এদেরকে বলা হইতো উপাদান, কিন্তু এখন উপাদান কথাটা শুধুমাত্র কিসের সাথে, শুধুমাত্র সেট, আমরা যে সেট ফাংশন পড়ছি ওটার সাথে প্রযোজ্য, ওটার সাথে প্রযোজ্য, আমি এখানে উপাদান বলছি তোমাদের যাতে ভুলটা চোখে পড়ে, এখন আমরা এটাকে কিন্তু উপাদান বলি না, উপাদানের পরিবর্তে আমরা কি বলি, ভুক্তি, ভুক্তি বা এন্ট্রি, ভুক্তি বা কি বলি, এন্ট্রি বলি, এখন আমরা সেটাকে কি বলি, ভুক্তি বা এন্ট্রি বলি। আচ্ছা অনেকের স্ক্রিন ব্লার হয়ে গেছে, অনেকের স্ক্রিন ব্লার হয়ে গেছে, যাদের স্ক্রিন ব্লার হয়েছে তারা একটু বের হবা, বের হওয়ার পর একটা ই দিবা, রিফ্রেশ দিবা, তারপর ঢুকবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। আর আমি তোমাদের বলে রাখি, আমিও তোমাদের সাথে ক্লাসটা করতেছি, আমি আমার ক্লাসটা করতেছি, যে তোমাদের যদি নেটে প্রবলেম হয় সবার আগে আমি ফিল করব যে আমার পোলা পানে নেটে প্রবলেম হইতেছে। ওকে ওকে ওকে, সাউন্ড ক্লিয়ার, ভয়েস ক্লিয়ার, ভিডিও ক্লিয়ার, ক্লিয়ার থাকলে বলো, গুড, আরে আবার জিগাই। এখন দেখো এই যে একটা লেখা লিখছি, এই লেখাটার মান কি? অভিজিৎ মিত্র তোমার প্যারা আমি সলভ করে দিমু, আমি তোমার পড়া সলভ করে দিমু, ঠিক আছে? স্লাইডের লেখা এখন খাতায় তোলা হবে না, আমি যখন স্লাইড গুলো দিব তখন তুমি স্লাইডের লেখাগুলো খাতায় তুলবা, ওকে? এর আগে আমি যেই জায়গাগুলো মার্ক করতেছি, কি ওয়ার্ড বলতেছি দেখবা, যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস এটাকে মার্ক করতে বলছি, উপাদান বলা হয় না, এটাকে বলা হয় কি ভুক্তি,
উপাদান কথাটা সেটের জন্য প্রযোজ্য, শুধুমাত্র এই পয়েন্টগুলো নোট করবা, এই পয়েন্টগুলো একটা খাতা নিবা, একটা খাতা নিয়ে আমার সবগুলো লেকচার এটার ভিতরে নোট করবা। আর বাকি লেখাগুলো কখন লিখবা? বাকি লেখাগুলো তুমি স্লাইড পাইলেই লিখতে পারবা, অথবা স্লাইড তোমার কাছে থাকলেই হবে। ঠিক আছে, ওকে ওকে, তাহলে তোমরা বুঝতে পারবা, ক্লিয়ার? এই যে এ আই যে লেখলাম, এ আই যে এম বাই এন, এটার মানে কি? আচ্ছা বাবা, আরেকটা কথা বলি, একটু রাফ এন্ড টাফ কথা বলি স্যার, একটু রাফ এন্ড টাফ কথা বলি, একটু বলে ফেলি, আমি তোমাদের কমেন্ট সেকশনটা ফলো করতেছি, সো তোমরা কমেন্ট সেকশনে এমন কিছু লিখো না যার জন্য আমি বিব্রত হই, কারণ তোমরা আশা করি অ্যাটলিস্ট এই রেসপেক্টটা আমাকে দিবা, যেহেতু আমি তোমাদের কমেন্ট সেকশনটা পড়তেছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে, নেক্সট হচ্ছে তোমাদের প্রবলেমগুলোই শুধু আমাকে এখানে বলবা, আর যাদের ক্লাস করতে বেশি কষ্ট হইতেছে, কারণ সারাদিনে তোমরা অনেকেই অনেক পরিশ্রম করো, আমি তোমাদের পরিশ্রমগুলোকে কি বলে রেসপেক্ট করি, কারণ সবাই অনেক ব্যস্ত থাকো, অনেকগুলা ক্লাস করা লাগে, অনেকগুলা ই করা লাগে, তোমরা অনেক ক্লাস করে একটা না ক্লাস করতে করতে অনেকে টায়ার্ড হয়ে যাও, তার জন্য কিন্তু আমরা একটা ব্যবস্থা রাখছি যে আমাদের ভিডিওগুলো তোমরা অফলাইন কি বলে রেকর্ড দেখতে পারবা। যদি কারো বেশি প্রবলেম হয়, আমি সবসময় সাজেস্ট করি লাইভ দেখো, লাইভ দেখো, তখন তোমাদের বেশি প্রবলেম হলে তোমরা একটু ই করে নিও। আজকে প্রথম ক্লাস, আজকে প্রথম ক্লাস, আজকে আমরা জাস্ট বিষয়গুলো একটু ক্লিয়ার করে নিই। আর আরেকটা কথা বাবা, একই জিনিস বারবার কমেন্ট করো না, আমি সবার প্রবলেমগুলো দেখতেছি তো। লেকচার শিট আজকে অথবা কালকের ভিতর পাওয়া যাবা, স্লাইড আজকে অথবা কালকের ভিতর পাওয়া যাবা, ওকে? তোমাদের এই যে পোস্ট আছে, পোস্টের উপরে ক্যাপশনে দেয়া থাকবে, আজকে তোমাদের যেই ইগুলো আছে তাহলে থাকবে, ওকে? গুড। আচ্ছা, আমি ক্লাস শেষে 10 মিনিট রাখবো, তোমাদের আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে যা জানতে মন চায়, আমার সম্পর্কে যা জানা আছে তা আমি বলে দিব, ওকে? এখন আসো আমরা খেলায় আসি, এই জায়গার ভিতরে অনেকটা জিনিস মনে রাখা লাগবে। একটা গল্প বলবো তোমাদের, আমার ছোটবেলায় গল্প, যখন আমি কিভাবে পড়তাম তখন কিভাবে বলছি এই জিনিসগুলা। এখানে এ ইকুয়ালস টু এ আই জে, আচ্ছা বলো তো ভিতরের আই জে দ্বারা কি নির্দেশ করে? ভিতরের আই জে যে আছে এটা দ্বারা কি নির্দেশ করে? আর বাইরের এম এন দ্বারা, এম বাই এন দ্বারা কি নির্দেশ করে? দেখি আমার কতজন পাগলা এই উত্তরটা দিতে পারে। খুব সুন্দর একটা প্রশ্ন, আমরা কিন্তু পড়ালেখায় ঢুকে গেছি, আমরা পড়ালেখায় ঢুকে গেছি, আমরা পড়ালেখায় ঢুকে গেছি। আমাকে একটু বলো যে এ আই জে, এই যে আই জে আছে, আই জে মানে কি? আই জে, এই যে আমি এ আই জে লিখলাম, এ নিচে আই জে লিখলাম, এইটার মানে কি? আর বাইরে যে আছে এম বাই এন, এইটার মানে কি? এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস একটু ভালো করে ঠিকঠাক করো, এই দুইটা জিনিস আমাকে বলো ঝটপট। আজকে এই জিনিসটা আমাকে একটু বলো, আই জে মানে কি? আই জে মানে এক্সিস না বাবা, আই জে মানে এক্সিস না, আই জে হলো রো, সারি রো, একজন বলছে সারি রো, কলাম রো, আই জে ভুক্তির অ্যাড্রেস। বাহ, আমার মনের কথা বলছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিতুল, আমার মনের কথাটা বলছো। রো কলাম, একজন বলছে রো কলাম, রো কলাম, আরেকজন বলছে রো কলাম, গুড গুড, একজন বলছে খুব সুন্দর যে ভুক্তির অ্যাড্রেস, এই কথাটা আমার ভাল লাগছে। এই ভিতরে যে আই জে আছে না, এ আই জে, এ আই জে হচ্ছে ভুক্তির পরিচয়, কার পরিচয়? এ আই জে হচ্ছে ভুক্তির পরিচয়, ওকে রে বাবা, এ আই জে হচ্ছে ভুক্তির পরিচয়। আর এম বাই এন কি? এম বাই এন হচ্ছে ক্রম, দেখবা এটা হচ্ছে ভুক্তির পরিচয়, আর এইটা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম, ক্রম বা অর্ডার, অর্ডার আমরা যেটাই বলি না, মাত্রা, ক্রম, অর্ডার, তোমরা অনেক কিছু নামেই বলতে পারো, ওকে? এখন ছোটবেলার যে গল্পটা আমি একটু বলে ফেলি, ছোটবেলায় আমরা তো গেম খেলতাম, খেলা খেলতাম, মানে একটু গ্রামে বড় হয়েছি বুঝতে পারতো, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, আরো অন্যান্য খেলা খেলতাম, তো আমাদের না সব কিছুই সেলিব্রেট করতাম, লাইক আমি যদি হারতাম, হারটাকেও সেলিব্রেট করতাম, জিতাটাকেও সেলিব্রেট করতাম। তো তখন একটা ড্রিঙ্কস ছিল, সেই ড্রিঙ্কসটার নাম হচ্ছে আরসি, আরসি কোলা। তো যখন খেলায় আমরা হাইরা যেতাম, যখন আমরা খেলায় আমরা হাইরা যেতাম, তখন আমরা কি মিছিল দিতাম জানো? আরসি, 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 তোমরাও মিছিল দাও আমার সাথে সাথে, যে আরসি, সবাই একটু কমেন্টে লিখে দাও তো, আরসি সবাই লিখবা, একদম সবাই লিখবা, আরসি, আরসি, আমরা এইভাবে বলতাম যে আরসি কোলা, আরসি, মানে হারসি যে কথাটা আছে, হারসি, হারসি যে কথাটা আছে ওটাকে আমরা একটু দুষ্টামি করে বলতাম যে আরসি।
মানে আরসি বললে আরসি গুলার বিজ্ঞাপন করতেছি আমরা এরকম লাগতো, কিন্তু এটা দ্বারা আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় একটা জিনিস শিখে ফেলছিলাম যেটা সবচেয়ে পেইন দেয়, যে শাড়ি আগে না কলম আগে। আমাদের সবচেয়ে বড় পেইনের কারণ কি, যে শাড়ি আগে না কলম আগে, এই জিনিসটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পেইনের কারণ। তো আমরা এই জিনিসটা এখান থেকে শিখে ফেলছিলাম। সবাই একটু কমেন্ট করে লেখো তো আরসি কোলা, ঝটপট একটু লিখে দাও আরসি কোলা, সবাই একটু লেখো রে বাবারা আরসি কোলা, সবাই একটু আরসি কোলা কথা বলে ফেলো। আমার সেই ছোটবেলায় এই আরসি কোলা নিয়ে অনেক ই করতাম, যে হারসিরও আমরা সেলিব্রেট করতাম, হারাটাও সেলিব্রেট করতে হবে জীবনে সবসময়, সফলতা সেলিব্রেট করতে গেলে আমরা ই হয়ে যাবো আরসি আরসি। তো এই আরসির মানে কি, এই আরসির মানে হচ্ছে আর ফর রো, আর ফর রো, সি ফর কলাম। তো এই আরসি যদি মনে রাখো তুমি কখনো ভুল করবা না, তুমি কখনো ভুল করবা না যে শাড়ি আগে না কলাম আগে, শাড়ি আগে না কলাম আগে, এই জিনিসটা তোমার ভুলই হবে না, অবচেতন মনে তোমার মনের ভিতর এটা থাইকা যাবে, যে আরসি আরসি কলার কথাটা তোমার মাথার ভিতর থাইকা যাবে। ওকে, এই যে একটা ম্যাট্রিক্স আছে, আমি বলছিলাম ভুক্তির পরিচয়, এই যে বাবা এ ওয়ান ওয়ান আছে, একটু ভালো করে দেখো এ ওয়ান ওয়ান, এ ওয়ান দ্বারা কি বুঝায় স্যার, প্রথম ওয়ান দ্বারা বুঝায় এক নাম্বার শাড়ি, এক নং শাড়ি। আর এ থ্রি থ্রি দ্বারা কি বুঝায়, এ আরেকটা ওয়ান দ্বারা কি বুঝায়, যে এক নাম্বার কলাম, এক নং কলাম, এক নাম্বার শাড়ি, এক নাম্বার কলাম। এই এ ওয়ান এর মানে হচ্ছে এক নাম্বার শাড়ি, এক নাম্বার কলাম। ওকে, তাহলে বলো তো এ টু টু মানে কি, চোখ বন্ধ করে এ টু টু মানে কি, সবাই একটু ব্যাখ্যাটা লেখো, সবাই একটু ব্যাখ্যাটা লেখো, এ টু টু মানে কি, এ টু টু আমাকে একটু বলে দাও, এ টু টু মানে কি। অনেকে রাগ করতেছে এত লো লেভেল থেকে পড়াইতেছি দেখা, তবে তোমাদের সাথে একটা কথা বলি, আমার এখানে অনেকেই এই লকডাউনে অনেকেই আমরা পড়াশোনা করতে পারি নাই, অনেকেই পড়াশোনা করতে পারি নাই, অনেকে হয়তো আমাদের সাথে প্রথম আজকে ক্লাস করতে আসছে, এর আগে হয়তো বই টাচ করে নাই, তার কাছে শেষ সম্বল এইটা, ঠিক আছে, এই ক্লাসটাই করতে আসছে। তো তাদের প্রতি রেসপেক্ট রেখে বাবা আমি জানি তোমরা অনেকেই পারো, তোমরা এগুলো পারো, নর্মালি এটা পারার কথা। তারপরে ওই যে আমার যদি একটা স্টুডেন্ট ওই জিনিসটা না শিখা থাকে, তাকে তোমার শিখাইতে হবে। আমি তোমারে বলছি পাঁচ ছয়টা ক্লাসের ভিতর আমি তোমাকে প্রো বানায় দিব, কিন্তু তার আগে আমাকে এই সুযোগটা দাও আমার ওই স্টুডেন্টটাও যাতে শিখতে পারে, আমার ওই একটা স্টুডেন্টও স্টুডেন্ট, তুমিও কিন্তু বাবা মা স্টুডেন্ট, সবাই কিন্তু আমার কাছে সমান। তো আমি এমনভাবে পড়াবো যাতে সবাই পড়তে পারে। আমার কথার সাথে কি তোমরা একমত? তোমরা আশা করি আমার কথার সাথে একমত হবা, আশা করি তোমরা আমার কথার সাথে একমত হবা, যে হ্যাঁ স্যার ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আপনি যদি ওইটাকেই বেস ধরেন, ওইটাকেই বেস ধরেন, তাহলে সবারটাই ক্লিয়ার হয়ে যাবে, তোমরা যারা জানো তারা ই হয়ে যাবা। না আর টু টু মানে বাবা এটা না, এ টু টু মানে হচ্ছে আমি দুই নাম্বার শাড়িতে যাব, দুই নাম্বার শাড়িতে যাব, দুই নাম্বার কলামে যাব, আমি দুই নাম্বার শাড়িতে যাব, দুই নাম্বার কলামে যাব। তার মানে কি, এই দেখো এক নাম্বার শাড়ি, এই দেখো দুই নাম্বার শাড়ি, আর এই দেখো দুই নাম্বার কলামের উপাদানটা, এটা হয়ে গেছে আমার এ টু টু। খুঁজে পাইছো সবাই? এটা একটু খাতায় লিখো, খাতায় লিখা বলো তো খুঁজে পাইছো কিনা, সবাই একটু খাতায় লিখা বলো তো খুঁজে পাইছো কিনা। আরে অস্থির 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 পোলা পাই অস্থির, আরে আমি আবেগ ঢাইল্লা দাও, আর কিছু নাই, গুড। ওকে, বই খুলতে হবে না আপাতত, আমার ক্লাসটা তুমি করো, আমার ক্লাসটা মোর দেন এনাফ, ঠিক আছে, আমার ক্লাসটাই তোমাদের কাছে এনাফ হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। এখন বলো তো এ এ এ থ্রি, এ থ্রি ওয়ানের মানে কি, এ থ্রি ওয়ানের মানে কি, সবাই একটু বলো তো এ থ্রি ওয়ানের মানে কি, একটু বলো ভালো করে বলো, একটু অস্থির পোলা পাইন্ডা বললে বলে ফেলো তো, অস্থির পোলা পাইন্ডা বলে ফেলো, এ থ্রি ওয়ান মানে কি। ও স্যার এটা আমার কেন জিজ্ঞাসা করেন, আমি তিন নাম্বার শাড়িতে যাবো, এক নাম্বার কলামে যাব। সুজা ডাইরেক্ট আপনি তিন নাম্বার শাড়িতে যান, এক নাম্বার কলামে যান, উপাদান না তো ভাইয়া, সাব্বাস। এই মেয়েটার নাম কি, ইফাত আনিকা, অস্থির, এটা উপাদান না রে বাবা, এটা ভুক্তি, সাবাস। আমি এই জিনিসটা চাইতেছিলাম যে তোমাদের কনসেন্ট্রেশন কেমন আছে, অস্থির আফা, হ্যাটস অফ, থ্যাংক ইউ। এইরকম পাগলা চাই যে একটা কথা মাটিতে পড়তে দিবা না, টুপ করে ধরে ফেলবা যে এটা তো এটা, হ্যাঁ ইউ হ্যাভ টু বুঝতে হবে এই জিনিসটা এইটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান। আরে অস্থির পোলা, সবাই উত্তর দিতেছে, আমি তো পুরা বিমোহিত বিনোদিত, আর কি কইতাম, উল্টা পাল্টা করে লেমে পরে। ওকে গুড, সো এই বিষয়টা আমরা বুঝলাম, যে ভুক্তির পরিচয় শিখলাম, মাত্রা শিখলাম, মাত্রা, আমরা তো ভুক্তির পরিচয়টা নিয়ে কথা বললাম, মাত্রা বিষয়টা কি, মাত্রা, মাত্রা মানে সরু সরের মাত্রা না, এখানে মাত্রা বলতে তোমরা যেটা পড়বা থ্রি ইন্টু থ্রি না, এটা বলবো তিন বাই তিন। মনে করো তোমরা ঘরের ঘরের দৈর্ঘ্য প্রস্থ মাপো না, দেখবা যে ঘর যখন বলে এই তোমার ঘরের দৈর্ঘ্য কত,
স্যার আমার ঘরের দৈর্ঘ্য হচ্ছে 10/12, মানে 10 ফুট হচ্ছে দৈর্ঘ্য, মানে ক্ষেত্রফল কত? তখন বলে কি 10/12, মানে 10 ফুট হচ্ছে দৈর্ঘ্য, তারপর হচ্ছে কি প্রস্থ, তারপর হচ্ছে কি প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ। এইটাও সেম যে সারি কয়টা কলাম কয়টা, সারি কয়টা কলাম কয়টা, ঠিক আছে? এখানে সারি কয়টা বলতো বাবা? এইখানে সারি হচ্ছে তিনটা, কলাম কয়টা রে বাবা? কলাম হইছে তিনটা, তার মানে এটার মাত্রা কত? এটার মাত্রা 3/3, এর অর্ডার কত? 3/3, ক্রম কত? 3/3। কথা বুঝছি না বুঝি নাই? কথা বুঝছি না বুঝি নাই? 3/3, এই 3/3 কথার মানে বুঝছি? আর ভুললেও বুঝলা গেলেও ভুল করবা না যে আরসি কলা, আগে রো বলতে হবে তারপর কলাম। রো কেমনে থাকে? রো থাকে শুয়ে শুয়ে, আর কলাম মানে কি? খাম্বা, পিলার, খাম্বা পিলার, খাম্বা দাঁড়ায় দাঁড়ায় থাকে, খাম্বাগুলো দাঁড়ায় দাঁড়ায় থাকে, ওকে? খাম্বাগুলা কি থাকে? দাঁড়ায় দাঁড়ায় থাকে, খাম্বাগুলো দাঁড়ায় দাঁড়ায় থাকে, আর এটা হচ্ছে পিলার আর কি, খাম্বাগুলো হচ্ছে পিলার, আর রো হচ্ছে সারি থাকে শুয়ে শুয়ে। সারি কিভাবে থাকে? সারি শুয়ে শুয়ে, তিনটা সারি তিনটা কলাম, তার মানে কি 3/3, তার মানে কি 3/3। অস্থির 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 অস্থির, আরে পাগলারা সেতি গেছে। আচ্ছা, এটা তো আমার 3/3 ম্যাট্রিক্স। এই যে প্রথম যে কর্ণটা আছে, এই যে আমি এটা দাগ দিলাম মার্ক করার যে অংশটা আছে, এইটাকে বলা হচ্ছে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। এটার নাম কি বলতো সবাই একটু বলতো বাবারা, এটার নাম কি? এটার নাম কি বলতো? এটার নাম বলে ফেলো, একদম প্রধান যে একটা দাগ দিলাম, এটার নাম কি বলো? স্যার মুখ্য কর্ণ। এটার নাম কি? মুখ্য কর্ণ। নাম কি? মুখ্য কর্ণ, ঠিক আছে, গুড। দেন হচ্ছে এই দেখো, এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। বলো দেখি তাহলে এইটার নাম কি? আমি যে ক্রস টানলাম, দ্বিতীয় ক্রসটার নাম কি বলতো? দ্বিতীয় ক্রসটার নাম কি? সবাই রেসপন্স করবা, সবাই রেসপন্স করবা, আমি সব স্লাইড তোমাদের দিয়ে দিব, আগে বেসিকটা ক্লিয়ার চাই, বেসিক 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 চাই, বেসিকের উপরে কথা নাই। প্রিন্সিপাল কর্ণ করো না বাবা, প্রিন্সিপাল ডায়াগোনাল বলো, ইংলিশ বললা অর্ধেকটা, বাকিটা ই বললা, ঠিক আছে? প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ, আর ওইটা কি বলতো? ওইটা হচ্ছে আমাদের গৌণ কর্ণ, মোস্ট অবভিয়াস যে এটা গৌণ কর্ণ, একটা মুখ্য আর একটা কি গৌণ। সবার সবাই উত্তর দিছে, আরে অস্থির পোলা পাইনি, অস্থির পোলা পাইনি। ওকে, মুখ্য পথ কাকে বলে? মুখ্য পথ কাকে বলে বলতো? মুখ্য পথ কাকে বলে? স্যার মুখ্য কর্ণ বরাবর যতগুলো ভুক্তি আছে, মুখ্য কর্ণ বরাবর যতগুলো ভুক্তি আছে সবগুলোর গুণ মারি দিমু। মুখ্য কর্ণ বরাবর এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কথাগুলো একটু ভালো করে মাথায় ঢুকায় নাও। মুখ্য কর্ণ বরাবর যতগুলো ভুক্তি আছে সবগুলো গুণ মারি দিমু, মুখ্য কর্ণ বরাবর যতগুলা ভুক্তি আছে সবগুলোর গুণ মারি দিমু। এটারে কি কয়? এটারে কয় মুখ্য পথ। কি কয়? মুখ্য পথ। তাহলে উস্তাদ গৌণ পথ কারে কয়? উস্তাদ গৌণ পথ কারে কয়? আরে স্যার কি যে বলেন, গৌণ পথ হচ্ছে গৌণ কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে ওইগুলার গুণ করে দিমু, গৌণ কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে এগুলার গুণ করে দিমু, গৌণ পথ পায় যেমু। ওকে, আচ্ছা আচ্ছা, গৌণ কর্ণ বরাবর ভুক্তি, গুড। আচ্ছা নেক্সট নেক্সট দেখো, যে কোনো একটি কি মুখ্য হতে পারে নাকি তিনটাই নির্দিষ্ট? পুরাটাই মুখ্যপদ দে বাবা, মুখ্যপদ মানে হচ্ছে তিনটার গুণফল, একটা বর্গ ম্যাট্রিক্স এর এই তিনটাকে গুণফল করলে, প্রধান কর্ণের যে তিনটা আছে এই তিনটাকে গুণফল করলে আমরা মুখ্যপদ পাবো, এইখানে গৌণপদ পাবো, হচ্ছে গৌণকর্ণ বরাবর গুলা, ঠিক আছে? গৌণপদ হচ্ছে গৌণকর্ণ গুলা, একের গুণ দিয়ে দিব মানে একের গুণ, গুণ 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 গুনিয়া, গুড। নেক্সট, এখন বলো ট্রেস বা নাভি বা ট্রেস, ইংলিশেও লিখতে পারে বাংলাও লিখতে পারে, এটাও এটাও এমসিকিউ আকারে আসে। এই নাভি কথাটার সাথে আমরা অনেকেই পরিচিত না, এই নাভি বলতে আবার অন্য কিছু মনে করো না তোমরা, বাবারা কেউ স্টিকার দিও না, স্টিকার দিলে আমার তিনটা কমেন্টের জায়গায় একা খায়া ফেলো, একটা স্টিকার তিনটা কমেন্টের জায়গায় খায়া ফেলো, আমি দেখতে পারি না, আমার অস্থির পোলা পয়েন্ট। আসলে হয়েছে কি, আমি না অফলাইনের মানুষ, সারা জীবন হোয়াইট বোর্ডে পড়াইছি, ঠিক আছে? আমি যখন ক্লাস করতাম পোলা পয়েন্ট আমার সাথে সাথে চিক চিল্লান দিয়ে দিয়ে বলতো, কথা ঠিক কিনা, কয় কথা ঠিক বুঝছ? বুঝছি, আবার জিগায় হইছে, এইটা কি? এইটা ট্রেস কি? নাভি, এরকম চিল্লায় চিল্লা আমার ক্ষেত্রে রেসপন্স, আমি ইন্টারেক্ট করতে পছন্দ করি। আর গত এক বছরে আমি আমার কমেন্ট সেকশনটারে ইন্টারেকশনের জায়গা বানায় ফেলছি, তোমাদের সবার কমেন্টে, যে ক্লাসে আমি ক্লাসে যখন আমার পোলা পাইনদের পড়াই যেভাবে ইন্টারেক্ট করি, তোমরা এইভাবে কমেন্টের মাধ্যমে আমার সাথে ইন্টারেক্ট করতেছো, আমি তোমাদের সবার কমেন্ট পড়তেছি, হয়তো বা কারোর নাম আমি বলতেছি না, আমার বাহাতে কিন্তু মোবাইল ধরা, বাহাতে মোবাইল ধরা, ডান হাতে আমার পেন, আমি ওই ক্লাসের ফিলটা পাইতে চাইতেছি,
কারণ একটা টিচার কখনোই নিজে পড়ায় নিজে পড়ায় কিন্তু স্যাটিসফাইড না, নিজেরও একটা তৃপ্তি আসে যে আমরা যখন পড়াই আমাদের একটা তৃপ্তি আসে। ওকে নেক্সট চলো, ট্রেস মানে কি? ট্রেস মানে হচ্ছে নাভি, ট্রেস মানে হচ্ছে নাভি। ওকে তোমরা অধৈর্য হয়ে না, তোমাদের টাইমলি আমি সব শেষ করে দিব, আমার যতগুলো ক্লাস টাইম আছে আমি সবগুলো ওই টাইমে শেষ করে দিব। এখন উস্তাদ উত্তর বলেন, এবার তোমাদের পালা, এবার তোমাদের পালা, বলো এর মুখ্য পদ কত দেখি, সবার আগে কে আনসার দে, সবার আগে বলো কে আনসার দে, আনসার দাও, আনসার দাও, আনসার আনসার দাও, আনসার দাও রে বাবা, এটার মুখ্য পদ কত উস্তাদ, এটার মুখ্য পদ কত, ঝটপট এত লেট করলে হবে না, সবার আগে কে আনসার দিতে পারে দেখি, মুখ্য পদ কত? হ্যাঁ একজন উত্তর, সবার আগে আনসার দিছে কে, জুবায়ের, এরপর হাসিবুল করিম, রাতুল, বাহ সবাই একদম চিনি, কেমনে চিনি, অভয়নাথ চৌধুরী, তাসপিয়া রিফা বলছে 15, খেলমুনা কেন 15 রে বাবা, এটা 15 হবে কেন, এটা ভুলে বুঝে 45 লিখতে গিয়ে 15 লিখে বলছে, সর্দার কেন 15 হবে রে বাবা, মুখ্য পদ মানে তো গুণ, গুণ গুনগুনিয়ে মুখ্য কর্ণ বরাবর যারা আছে সবাই ধরিয়া গুণ করে দিবা, তার মানে 1 × 5 × 9 অ্যান্সার কত রে বাবা, 5 × 9 = 45, ডিঙ্কা চিকা, খালি শিখলে হবে উত্তর দিতে হবে না, উত্তরও দেওয়া যেতে হবে, খালি বেসিক পড়লে হবে, তোমরা কি ভাবছো এতটুকু পড়ায় জামুগা, না আদায় করে নেই, গৌণপদ কত উত্তর দাও, গৌণপদ কত, গৌণপদ, গৌণপদ ঝটপট বলো গৌণপদ, এবার গৌণপদের পালা উস্তাদ, গৌণপদ কত বলে ফেলো, গৌণপদ কত, ট্রেসের উত্তর আগে দে লাভাসেমিয়া, এই যে আমরা যখন ভুল করি তখন কি করি, গুজার সাথে মিল দিতে চাই, ওইদিকে আমরা যাব না, গৌণপদ কত বলো তো, 5 সাথে 35, সবার আগে অভয়নাথ, না রাতিন উত্তর দিছে, থ্যাংক ইউ রে বাবা, অস্থির অস্থির, সাবাস, সবাই দিকে পাগলা পুলা পাইন, দ্রুত দ্রুত সবার আগে রেসপন্স দিতে হবে, সবার আগে আগে রেসপন্স দিতে হবে, ঠিক আছে গুড, 105, সাবাস, আয় আমি আবার টান দিই এখানে, উত্তর হবে কত 105, দেখো কার কার হয়েছে, কার কার হয়েছে, ওকে এরপরে ট্রেস নাভি এটার মান কত, এইটার মান সবাই পারবে, এইটার মান সবাই পারবে, ট্রেস বা নাভি, আরে স্যার নাভির কথা বলছেন, নাভি এটা নাভি, ম্যাট্রিক্সেরও নাভি আছে, ম্যাট্রিক্সের নাভি কত, এইখানে হচ্ছে হলো গিয়ে 15, ম্যাট্রিক্সের নাভি কত বলো 15, এখন পরীক্ষার হলে আবেগী পোলাপাইন করে কি জানো, 15 কি পায়, 1 + 5 + 9, আবেগী পোলাপাইন ভাবে কি, নাভি তো হয়েছিল আমাদের পেটের মাঝখানে থাকে, পেটের মাঝখানে নাভি থাকে, তখন তারা করে কি আবেগতাড়িত হইয়া এই পাস রে আনসার দিয়ে থয়ে আসে, আর পুরা 1 মার্ক ঘেচাংপু, পুরা 1 মার্ক ঘেচাংপু করে ফেলে, মানে এটা তোমার এমসিকিউ এর ডিপো শিখাই দিলাম, এবং এডমিশন পর্যন্ত তোমাদের এই এমসিকিউ গুলা কাজে লাগবে, 105 মাত্র, গুড, আচ্ছা আমরা মোটামুটি একটা বেসিক ক্লিয়ার করলাম, এখন বলো আমি কি বেশি ফাস্ট পড়াইতেছি, বেশি স্লো পড়াইতেছি, নাকি ঠিকঠাক স্পেস কি বলে স্পিড ঠিক আছে, তোমরা আমার সাথে একটু স্পিডটা, আমি একটু বেশি দ্রুত কথা বলে ফেলি, আর একটু বেশি কথা বলি বাচাল বোধ হয়, তো একটু অ্যাডজাস্ট করে নিও, পাগলা মানুষ, পাগলার সাথে একটু অ্যাডজাস্ট করা লাগে আর কি, বলো তো বাবা বুঝছি না বুঝি নাই, বুঝছি না বুঝি না, একটু বলে ফেলো, গুড, স্পিড ঠিক আছে, পারফেক্ট, ওকে গুড, নেক্সট আমরা পরবর্তী ধাপে যাই, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ, তোমরা সাথে থাকো, আগুন লাগাই দিব মিয়া ক্লাসের ভিতর, গুড, নেক্সট এখন ম্যাট্রিক্সের প্রকারভেদ শিখবো আমরা, এই বলো তো রো ম্যাট্রিক্স, ওরে স্যার যার একটা মাত্র সারি আছে তারে সারি ম্যাট্রিক্স বলে, তবে এটাকে মনে রাখবা এটাকে সারি ভেক্টরও বলে, এই জিনিসটা মনে রাখা একটু জরুরি, এটা পরিচিত না আমরা, সারি ভেক্টরও বলে অনেক সময়, সারি ভেক্টরও বলে রো ম্যাট্রিক্সকে অনেক সময় সারি ভেক্টর বলে, ঠিক আছে সারি ভেক্টরও বলে, ঠিক আছে একটু বলো তো, রো ম্যাট্রিক্স মানে কি, যার একটা মাত্র সারি আছে তাকে সারি ভেক্টর, সারি ম্যাট্রিক্স বলে, ঠিক আছে একটা মাত্র সারিতে আছে, একটু উদাহরণটা দেখো, এই দেখো উদাহরণ, কিন্তু উস্তাদ এইখানে তো খেলা শেষ না, তোমার একটু চেক করা লাগবো, কইছিলাম না একখানে এমসিকিউ ক্রম থেকে আসবো, উস্তাদ বলো তো এর ক্রম কত, উস্তাদ ঝটপট আনসার দেন, এর ক্রম কত, এর ক্রম কত বইলা ফেলেন উস্তাদ, আমার নিজে দেখতে প্রবলেম হইতেছে, আগামী ক্লাসে আমি ফন্ট সাইজ বাড়াবো, আমি এক্সট্রিমলি সরি, ঠিক আছে এক্সট্রিমলি সরি, আগামী ক্লাস থেকে আমার আবার বাড়াবো, আবার বাড়াবো, ঠিক আছে আবার বাড়াবো, মুখ্যপদের প্রধান পদ বলা যায়, হ্যাঁ বলো
এটা এটা এটার ক্রম কত? একজন উত্তর দিছে ক্রম ক্রম, একজন উত্তর দিছে 1/4। আর সি, এই যে রিফা কট খায় গেছে, রিফা ফা কট খায় গেছে, এই যে শিখাইলাম। আর সি আর সি আর সি, আগেরও পরে কলাম, আগেরও পরে কলাম, কাউরে বইলো না আগে সারি বলতে হয় তারপর কলাম বলতে হয়, আর সি কলা না, ঠিক আছে? এই 3/1 কে বলছো বাবা? 3/1 না, এটা উত্তরটা দেখে ফেলো, এর সারি কয়টা? একটা। কলামটা একটু মানতে কষ্ট হইলেও এরকম খাম্বা খাম্বা দেখো চারটা আছে, খাম্বা খাম্বা কয়টা আছে? চারটা আছে। তাই এই ম্যাট্রিক্সের ক্রম কত? এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 1/4। সবাই অ্যান্সার দেওয়া ট্রাই করবা, সবাই অ্যান্সার দেওয়া ট্রাই করবা, ভুল হোক সঠিক হোক, কারণ মনে রাখবা ভুল থেকে যেটা আমরা শিখি সেটা অনেক লং লাস্টিং করে, আমাদের অনেকদিন মাথার ভিতর থাকে। এই সেম ভুলটা তুমি এমসিকিউ খাতা দিয়ে করবা। এখন বলো কলাম ম্যাট্রিক্স স্যার কি যে কন, কলাম ম্যাট্রিক্স তো সেম কথা, একটা খাম্বা থাকবো, একটা খাম্বা থাকবো দাদা, এটাকে আমি কলাম ম্যাট্রিক্স বলবো বা কলাম ভেক্টর বলবো, একখান খাম্বা থাকবো তাকে আমি কলাম ভেক্টর বলবো। এখন উস্তাদ বলেন তো এর ক্রম কত? যারা ভুল করছো এরা এবার ঠিক করে নিবা, এই সারি কলাম আলাদা না, যখন ক্রম বলবো তখন এইভাবে বলবা, যে এত বাই এত, বাই আকারে বলবা, ওকে বাই আকারে বলবা, বলে ফেলো বলে ফেলো রে বাবারা বলে ফেলো। হ্যাঁ, এটার মাত্রা কত বলো তো? একজন উত্তর দিছে ইস ইস, ঝটপট বলো ঝটপট, সাবাস সাবাস, অস্থির বলে মানে সাবাস সাবাস। এটা উত্তর হচ্ছে সারি কয়টা? একটা দুইটা তিনটা, খাম্বা কয়টা? একটা। তাই তার উত্তর হচ্ছে 3/1। সাধু সাবধান, এই যে এখন সবাই পেরে গেছে, তাশফিয়া রিফা আগেরটা ভুল করলেও এটা ঠিক করে ফেলছে, থ্যাংক ইউ, তুমি এক মার্ক পায়ে গেছো, তুমি এক মার্ক পায়ে গেছো। ওকে নেক্সট নেক্সট আমরা দেখব বর্গ ম্যাট্রিক্স। ওই যে প্রথমেই বলছিলাম একটা জায়গায় তোমাকে আমি মার্ক করতে বলছিলাম আয়তাকার বা বর্গাকার সজ্জা, আয়তাকার বা বর্গাকার সজ্জা বলছিলাম না? বর্গ মানে কি? যদি আমার সারি সারি আর কলাম সংখ্যা সমান হয়ে যায়, যদি আমার সারি আর কলাম সংখ্যা সমান হয়ে যায় তখন তাকে আমরা কি বলবো? বর্গ ম্যাট্রিক্স বলবো। যেমন দেখো এটা 3/3, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, সেম আমাদের বর্গক্ষেত্র যেরকম থাকে ওই রকমটার মতো, বুঝছো এটাকে? গুড। আচ্ছা, কলাম ভেক্টর লেখা আছে, এটাকে বলা হয় কলাম ভেক্টর, আস্তে আস্তে বুঝবা। ওই সেম ওইতে যখন ভেক্টর ক্লাস তো তোমাদের নাই, ভেক্টর গুলাকেও এইভাবে প্রকাশ করা যায়, ভেক্টর যে আই জে কে আছে না, এই আই জে কে কেও এইভাবে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা যায়, নির্ণায়ক আকারে প্রকাশ করা যায়, বুঝছো? ওইটা একসাথে শিখে রাখো, মানে আর আর সি যদি সেম হয় তখনই হবে। ওকে গুড। আচ্ছা, অনেকে আমার উপর রাগ করতেছো, বাবারা রাগ করো না, যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলো, আমি জাস্ট অ্যাডজাস্ট করার ট্রাই করব, আমি জাস্ট অ্যাডজাস্ট করার ট্রাই করব। গুড, ওকে। নেক্সট প্রশ্ন হচ্ছে এই সারি কলাম বা এই দেখো এখানে আমি বলেছি এন্ট্রি, এন্ট্রি এইটাকে বলে কি? যে প্রথম সারির প্রথম কলাম তাকে বলে কি? মুখ্য কর্ণ। আমি ওই ডায়াগোনালের যে ডেফিনেশনটা আছে এটা আবার দিলাম তোমাকে, এটাকে বলতেছে কি? ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ, ঠিক আছে? প্রথম সারি প্রথম কলাম দিয়ে যে বর্গ ম্যাট্রিক্সে যে জিনিসটা টানা হয় তাকে প্রিন্সিপাল ডায়াগোনাল বা প্রথম কর্ণ বলে। ওকে গুড। নেক্সট, আচ্ছা তোমরা আজকে প্রথম ক্লাস, তোমরা আজকে প্রথম ক্লাস, তোমরা অনেকেই বলতেছ যে আমি তোমাকে একটা কথা বলি, একজন টিচারকে একজন টিচারকে যদি তুমি অপমান করতে চাও, তোমাদের একটা ট্রিক শিখা দিই, ঠিক আছে? কোনো টিচারকে যদি অপমান করতে চাও, হ্যাঁ এ বাই এ, জিসান উত্তর ঠিক আছে, এ বাই এ একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? একটা জিনিস বলো, তুমি যদি কোনো একটা টিচারকে অপমান করতে চাও তাহলে তার ক্লাসে বসে ঘড়ি দেখবা, তার ক্লাসে বসে ঘড়ি দেখবা আর বায়ে তাকাবা আর হাই তুলবা আর বলবা কি স্যার ক্লাসটা শেষ করে দেন। তো তোমার যদি প্রবলেম থাকে বাবা, তোমরা যদি প্রবলেম থাকে তাহলে একটু একটু বাবা একটু কনসিডার করো, এইরকম একটা প্রশ্ন করলে এই রকম প্রবলেমগুলো হয়। ভুক্তি যেটা উপাদান বললে ভুল হবে না, উপাদান বললে ভুল হবে না, তবে যদি তুমি একুরেট বলতে চাও তাহলে তোমাকে ভুক্তি বলাটা উচিত। এই এত বাংলায় আর ইসেতে হয় না, বুঝছো? বাংলা ইংলিশ এইরকমে তোমাদের এইখানে এই প্রশ্ন আসবে না, বাংলা ইংলিশ এই রিলেটেড প্রশ্ন আসবে না, বুঝছো?
হ্যাঁ হাই তুলতেছে সাজ্জাদ আহমেদ, বুঝছি বিরক্তি করতে হচ্ছে, আমি অত্যন্ত দুঃখিত তোমার মনের মতো ক্লাস নিতে পারতেছি না, চলো আমরা বাকিরা শুরু করে দিই। সোহান বলতেছে অনুবন্ধু ম্যাট্রিক্সের কথা, বাবা ওয়েট করো আস্তে আস্তে আমি আসতেছি, আমি আসতেছি। আয়তাকার ম্যাট্রিক্সের কি মুখ্য কর্ণ আছে, এটা নিয়ে প্রচুর মাইট ছিল, মাইট গুলা বলি অসীম কুমার শাহ স্যারের বই, কেতাবুদ্দিন স্যারের বই আর অন্যান্য স্যারের বইগুলোর ভিতর একটা ঝামেলা ছিল, কনফিউশন ছিল এই মুখ্য কর্ণের সংজ্ঞাটা নিয়ে। তারপর বর্তমানে এডিশনে সবাই এটাই বলছে যে বর্গ ম্যাট্রিক্সের, বর্গ ম্যাট্রিক্সের জন্য শুধুমাত্র মুখ্য কর্ণটা বলতে। এটা নিয়ে আমাদের স্যারগুলো, স্যারদের যাদের বই আছে, যাদের বই আমরা পড়ি, যাদের বই আমরা পড়াই, ঠিক আছে, যাদের বই আমরা পড়ি এবং পড়াই, তাদের থেকে এই কনফিউশনটা ছিল। তবে এখন তারা একটা ডিসিশনে আসছে, সেটা হচ্ছে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের জন্য মুখ্য কর্ণটা। ওকে, ট্রায়াঙ্গল ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ত্রিভুজ ম্যাট্রিক্স দুই রকমের হইতে পারে, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা মনে রাখবা, ত্রিভুজের ভূমিটা কোন জায়গায়, উপরের দিকে আছে না নিচের দিকে আছে, নিচের দিকে আছে না উপরের দিকে আছে, ঠিক আছে, এই যে নিচের দিকে আছে না উপরের দিকে আছে, এই জিনিসটা নির্ভর করে যেটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স না নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যারা হোয়াইট বোর্ডে ক্লাসের কথা বলতেছ, বাবা আমারে ভালোটা বুঝতে দাও, আমি তোমাদের বিশ্বাস করানোর জন্য একটু দেখাই দিই, দেখতেছো এটা কি ডান পাশে, এটা কি তোমার হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডের টোটাল সেট আপ আমার কাছে আছে, আমি জাস্ট খালি আমার পিছনে টানাবো, আমি ক্লাস নেই। এখন যে ক্লাসগুলো এরকম বর্ণনামূলক, এই ক্লাসগুলো আমার কাছে মনে হয় হোয়াইট বোর্ডের থেকে এইটা বেশি ইফেক্টিভ। আমার কাছে সবগুলো অপশনই আছে, হোয়াইট বোর্ড আছে, এটাও আছে, সবগুলো আছে, তবে আমাকে ইফেক্টিভটা চিন্তা করতে দাও, স্যারের উপর বিশ্বাস রাখো, স্যারের কথাগুলো শুনো, আশা করি তোমার উপকার হবে, আশা করি তোমার উপকার হবে, বুঝছো। তোমাদের একটাই প্রবলেম, সেটা হচ্ছে ফন্টে প্রবলেম, আগামী ক্লাস থেকে আমি ফন্ট আরো বড় করে দিব, বললাম তো বাবা ক্লাসে আমি ফন্ট বড় করে দিব, স্লাইডেড গুলা তোমাদের জন্য বেশি ইফেক্টিভ, অনলাইন ক্লাসের জন্য আমি স্লাইডটাকে বেশি ইফেক্টিভ বলি, কারণ এইখানে তোমাদের সবগুলা কমেন্ট আমি পড়তেছি, ঠিক আছে, আর আমি তো ওইখানে সবগুলা কমেন্ট তোমার পড়তে পারবো না লিখতে গেলে, তো বুঝছো। গুড, নেক্সট, ওকে নেক্সট, লোয়ার ট্রায়াঙ্গুলার নিম্ন ত্রিভুজাকার, এই দেখো এটার ভূমিটা কোন দিকে, এটার ভূমিটা ত্রিভুজের ভূমিটা কোথায়, উপরের দিকে, তাই এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার, এটাই মনে রাখবা, এটার ভূমিটা উপর দিকে, এইটার ভূমিটা উপর দিকে, তাই এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার, এটার ভূমিটা উপর দিকে, এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার। আর যেটার ভূমি থাকবে নিচের দিকে, এই দেখো ভূমিটা মানে সবগুলো ডাটা থাকবে নিচের দিকে, তাকে বলবো নিম্ন ত্রিভুজাকার। খালি একটা সেন্স দিয়ে তোমরা মনে রাখবা, পরীক্ষাতে এমসিকিউ আকারে আসে, পরীক্ষাতে এমসিকিউ আকারে আসে যে তোমরা কিভাবে করবা, যে কিভাবে করবা, যে কিভাবে দেখবা ঊর্ধ্ব ত্রিভুজাকার নাকি নিম্ন ত্রিভুজাকার, এটা কিভাবে বুঝবা, এটা এইভাবে বুঝবা, এইটা এইভাবে বুঝবা, ওকে। আচ্ছা, তো ঊর্ধ্ব ত্রিভুজাকার নিম্ন ত্রিভুজাকার বুঝছি না, বুঝি নাই, আমাকে বলো ঊর্ধ্ব ত্রিভুজাকার নিম্ন ত্রিভুজাকার জিনিসটা বুঝছি না, বুঝিনি, আমাকে বলো ঊর্ধ্ব ত্রিভুজাকার নিম্ন ত্রিভুজাকার বিষয়টা বুঝছি না, বুঝিনি, আমাকে একটু ক্লিয়ার করো, আমাকে একটু ঝটপট ক্লিয়ার করো বাবারা, ঊর্ধ্ব ত্রিভুজাকার বুঝো নাই, বলছি ত্রিভুজ দেখো, এই যে একটা ত্রিভুজ, এই দেখো একটা ট্রায়াঙ্গেল আছে এখানে, এই ট্রায়াঙ্গেলের ভূমিটা যেদিকে থাকবে ওইটা অনুযায়ী বলবা, এটার ভূমিটা দেখো উপরের দিকে আছে, তাই এটার নাম হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার। আবার আমি যদি এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করি, ট্রায়াঙ্গেল ড্র করি, এই ট্রায়াঙ্গেলের ভূমিটা নিচের দিকে, তাই তাকে নিম্ন ত্রিভুজাকার বলে, নিম্ন ত্রিভুজাকৃতি, বুঝছি, এইটা এইটা এইটাও মনে রাখবা, ঊর্ধ্ব ত্রিভুজাকার মানে ভূমিটা উপরের দিকে, নিম্ন ত্রিভুজাকার মানে ভূমিটা নিচের দিকে, আর বাকি কথাবার্তাগুলো বোর্ডে লেখা আছে, এখানে লেখা আছে, আমার বলার দরকার নাই, যতটুকু বলার দরকার সেটাই আমি বলতেছি, ওকে গুড। এই তো আমার অস্থির পোলা পাইন একটু, আমি তো প্রথম আসছি, উইরা এসে জুড়া পড়ছি, বুঝছো, উইরা এসে জুড়া পড়ছি, তো আমাকে একটু অ্যাকসেপ্ট করতে টাইম লাগবে তোমাদের। পরে কর্ণ ম্যাট্রিক্স, এই নামের ভিতরেই কথা দেওয়া আছে, কর্ণ বরাবর মান থাকবে, বাকি কোনো জায়গায় মান থাকবে না, বাংলা আলাপ, কর্ণ বরাবর, এই যে দেখো বর্গ ম্যাট্রিক্স কথাটা আমি ক্লিয়ার করে দিলাম এখানে, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর বা প্রধান কর্ণ বরাবর ভুক্তি আছে আর বাকিগুলা ভুক্তি সব জিরো হবে, তাকে কি বলে, তাকে বলে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, তাকে কি বলে, তাকে বলে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কথা ক্লিয়ার না, ক্লিয়ার না, একদম সিম্পল, শুধুমাত্র মুখ্য কর্ণ বরাবর তার ডাটাগুলা থাকবে
আর বাকিগুলো থাকবে না। ওকে গুড, আমার কোনো তাড়াতাড়ি নেই, আমি আস্তে আস্তে পড়াবো, আমার ছয়টা ক্লাস আছে, আমি ছয়টা ক্লাসে তোমাদের খুব সুন্দর করে শেষ করে দিব। ওকে, অস্থির অস্থির অস্থির, ক্লাস ভালো লাগলে বন্ধুদের বলবা যে এই পাগলারে একটু সহ্য করতে পারলে পাগলার ক্লাস থেকে অনেক কিছু শেখা যাবে, একদম খুঁটিনাটি বিষয়গুলো শেখা যাবে। এটাকে বলতেছে মুখ্য কর্ণ। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার মানে হচ্ছে লগা যে উপাদানগুলা সেম, অশূন্য উপাদান, অশূন্য উপাদানগুলো সমান হলে, যে মুখ্য কর্ণ বরাবর যে অশূন্য উপাদানগুলো আছে এগুলো যদি সমান সমান হয়ে যায় তখন তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। এটা তোমরা সবাই জানো, দেখো এখানে সবগুলো সেম সেম আছে। তো বলো তো এটা কত মাত্রার স্কেলার ম্যাট্রিক্স, একটু আমাকে ঝটপট বলো এটা কত মাত্রার স্কেলার ম্যাট্রিক্স, একটু ঝটপট বলে ফেলো, এইটা একটু ঝটপট বলে ফেলো, ঝটপট বলে ফেলো, এটা কত মাত্রার স্কেলার ম্যাট্রিক্স, ঝটপট বলো রে বাবারা। ওকে বলে ফেলো এটা, আমি জানি তোমরা এটা পারবা, আমি জানি তোমরা এটা পারবা, এটা কত মাত্রার স্কেলার ম্যাট্রিক্স বলে ফেলো, অস্থির ভাবে বলে ফেলো। ওকে, এটা থ্রি বাই থ্রি, আমি যে উদাহরণটা লিখছি এটা থ্রি বাই থ্রি, এটা বলে ফেলো টু বাই টু, আরে পাগলা। নেক্সট, অবেধক ম্যাট্রিক্স, এটাকে একটু স্টার মার্ক দিয়ে রাখো, এটাকে একটু স্টার মার্ক দিয়ে রাখবা সবাই, ঠিক আছে, এটাকে একটু স্টার মার্ক দিয়ে রাখবা, কারণ এটার অনেক ইতিহাস আমরা পরবর্তীতে কাজে লাগাবো। এই সংজ্ঞাটা একটু 200% মনোযোগ দিয়ে দেখবা, এই সংজ্ঞাটা একটু 200% মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে, এই 200% মনোযোগ দিয়ে এই সংজ্ঞাটা দেখবা, এটার অনেকগুলো ফিচার আমরা পরবর্তীতে কাজে লাগাবো। আই রিপিট, 200% মনোযোগ কেমনে দেয় তোমরা জানো, তোমরা ম্যাথমেটিক্স জানো, পার্সেন্টেজ কিভাবে 200 বানাবা তোমরা জানো, তোমরা পাগলা পোলা পাইন, অস্থির পোলা পাইন, তোমরা জানো এটা কিভাবে পারে। ওকে, অবেধক ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের একটু নামগুলো শিখবা। একক ম্যাট্রিক্স, একক মানে কত স্যার, একক মানে তো ওয়ান, একক মানে তো ওয়ান। অবেধক ম্যাট্রিক্স, অবেধক ম্যাট্রিক্স মানে কি, আইডেন্টিটি, আচ্ছা আইডেন্টিটি ঠিক আছে, ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই জিনিসটা একটু ভালো করে শিখবা, এই জিনিসটা একটু ভালো করে শিখবা। ওকে, দেন দেখো এইটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে, যার একটা মাত্র কর্ণ আছে, আর মাত্রা কত দেখি, কে কে বলতে পারো উদাহরণের মাত্রা কত বলতো, এর একটা মাত্র ভুক্তি আছে বলতো, এটার নাম কি, এটার নাম কি বলতো, এটার মাত্রা কত, কে কে পারে দেখি, কে পারে দেখি, কে পারে, ওকে এটা বলতো, ওয়ান বাই ওয়ান, অসাধারণ, গুড, অসাধারণ, ঠিক আছে, অশূন্য উপাদান গুলাই এক হইতে হবে, গুড, ওকে ওয়ান বাই ওয়ান, এটা এটা কি বলতো, এটার মাত্রা কত, একটু ভালো করে খেয়াল রাখবা, এই আই এন দ্বারা সূচিত করা হয়, মানে এই আই ওয়ানের একটা মান আছে, এই আই টু মানে আমরা বুঝি দুই দুই বাই দুই মাত্রার, আই থ্রি মানে বুঝি থ্রি বাই থ্রি মাত্রার, এটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, এবং অশূন্য উপাদানগুলো, যেহেতু স্কেলার ম্যাট্রিক্স বলছি, স্কেলার ম্যাট্রিক্স নিজেই একটা বর্গ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স নিজেই একটা বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্স নিজেই একটা বর্গ ম্যাট্রিক্স, তো এটা হবে কত, টু বাই টু, এটা হচ্ছে আই থ্রি, দেখালেন দেখালন বুঝালন, প্যারা নাই আমার কোনো তাড়াহুড়া নাই, তোমরা দেখালো বুঝালো এটা উত্তর কত, আই থ্রি মানে কি বলো, আই থ্রি মানে হচ্ছে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স, আই থ্রি মানে হচ্ছে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স, এটা টু বাই টু কেন হইলো, ভাই দুইটা সারি দুইটা কলাম, আর সি আর সি, এটার জন্য টু বাই টু, আর এটা কত, এটা হচ্ছে আমাদের থ্রি বাই থ্রি, থ্রি বাই থ্রি, অস্থির, সবাই দ্রুত রেসপন্স করতেছে, এই যে প্রতিযোগিতাটা এটা বজায় রাখো, তাহলে দেখবা পুরা আমার অধ্যায়গুলো তোমরা অস্থির ভাবে বুঝতেছ যে কার আগে কি উত্তর দিবা, সঠিক উত্তর দিতে হবে, ক্লাসে যেরকম স্যার পারি উস্তাদ পারি, ওই বিষয়টা এখানেও থাকবে, আমি যাতে ফিল করতে পারি আমি অফলাইনে পড়াইতেছি, এর আগের তোমাদের যে বড় ভাইয়ারা ছিল তাদের ক্লাসগুলো তো আমি ফিল পাইছি যে আমি অফলাইন পড়াইতেছি, ওরা এইরকম রেসপন্স দিছে, গুড। নেক্সট, আচ্ছা এইখানে শূন্য ম্যাট্রিক্সটা একটু দেখে রাখো, শূন্য ম্যাট্রিক্সটা কি ভালো করে বলো তো, শূন্য ম্যাট্রিক্সটা কি, শূন্য ম্যাট্রিক্স কি বলতো, শূন্য ম্যাট্রিক্স হচ্ছে লগা যে আমার সবগুলা উপাদান হবে, উপাদান হবে না ভুক্তি হবে, কারেকশন নিয়ে নাও, উপাদান হবে না ভুক্তি হবে, আমি ইচ্ছা করে রাখছি যে কয়জন তোমরা ধরতে পারো প্রবলেমটা, এই প্রবলেমটা তোমরা কয়জন ধরতে হবে পারো দেখি, এটা ভুক্তি হবে, নির্ভেজাল জিনিস, সাবাস, অনেকেই বলতেছে, ঠিক আছে, অনেকেই বলতেছে সাবাস, এটা ভুক্তি হবে, যারা ভুক্তি সংজ্ঞাটা মিস করছ ক্লাসের প্রথম অংশে চলে যাও, ভুক্তি অংশ দেখে ফেলবা, ক্লাসটা শেষ করতে দাও, ক্লাসের শেষে তোমরা বুঝে ফেলবা যে সবগুলা ভুক্তি কি হবে, শূন্য, কিন্তু এটা বর্গ হওয়ার দরকার নাই, এটা খুব একটা ইম্পর্টেন্ট নোটিশ, ইম্পর্টেন্ট নোটিশ,
সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স হওয়ার জন্য, শূন্য ম্যাট্রিক্স হওয়ার জন্য বর্গ হওয়ার প্রয়োজন নাই। আমরা অনেকেই প্রবলেমে পড়ি এমসিকিউ, যে আমাদের বহুপদীসূচক প্রশ্নগুলো থাকে না, যে অনেকগুলো অপশন থাকে, এক দুই, এক ও দুই তিন, এরকমের ভিতর কি আমরা ডিস্টিং ডিস্টিং খাইয়া ফেলি। মনে করে একটা অপশন দিছে এইরকম জিরো 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 জিরো, এটা হচ্ছে ক নাম্বার অপশন, এক নাম্বার। দুই নাম্বারে গিয়ে বলছে কি যে জিরো 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 জিরো, এইটা। তিন নাম্বারে গিয়ে বলছে কি যে জিরো 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 জিরো, এইটা বলছে। নিচের কোনটি বর্গ ম্যাট্রিক্স, কোনটি কর্ণ ম্যাট্রিক্স নির্দেশ করে, কোনটি শূন্য ম্যাট্রিক্স, সরি কর্ণ না, কোনটি শূন্য ম্যাট্রিক্স নির্দেশ করে, নিচের কোনটি, নিচের কোনটি শূন্য ম্যাট্রিক্স নির্দেশ করে। তখন তোমাকে অপশনে বলবে, ক নাম্বার অপশনে বলবে এক, খ নাম্বার অপশনে বলবে এক ও দুই, ঘ নাম্বার অপশনে বলবে, এরকম পেঁচাবে আর কি, পেঁচে ঘ নাম্বার অপশনে গিয়ে বলবে কি এক দুই তিন। তো আমরা করি কি, ওই যে বর্গ 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 পড়তে পড়তে এতটাই আবেগতাড়িত হই, এতটাই আবেগতাড়িত হই যে আমরা করি কি এক নাম্বার অপশনটা সঠিক জায়গায় দিয়ে আসি, আর পরীক্ষার হল থেকে বেরিয়ে এটা আমি কি করলাম, এইটা আমি কি করলাম। তো এই পেস্টটা আমরা খাইতে পারি, একটু মাথার ভিতর রাইখা দেবো। আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে পরবর্তীতে আমি আরো ডিটেলস আলোচনা করব, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তারপরে এখানে একটু বলে রাখি, এই আই ম্যাট্রিক্স, আই লেখার একটা নোট লেখা রাখো, আই বীজগাণিতিক, আমি পরবর্তী আলোচনা করব, বীজগাণিতিক একের মতো কাজ করে, এর মতো কাজ করে, এটার ব্যাখ্যা আমি তোমার পরে দিব, কাজ করে, আই বীজগাণিতিক একের মতো কাজ করে। সো ডোন্ট গেট আবেগতাড়িত, কন্ট্রোল ইউর আবেগ। পরীক্ষা হলে আবেগ কন্ট্রোলটা অনেক বড় একটা বিষয়, মানে আমরা আবেগ সামলাই না, মানে দেখছি অপশন আগে দাগাবেটা পরে চিন্তা। বর্গাকার শূন্য ম্যাট্রিক্সকে স্ক্যালার ম্যাট্রিক্স বলা যায় না ভাইয়া বাবারা, এখানে অশূন্য অশূন্য বারবার বলে আসছে, এইটা নিয়েও ঝামেলা আছে দুইটা বইয়ে। আমি জানি তুমি কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্নটা করতেছো, দুইটা বইয়ের ভিতর ঝামেলা আছে। একজন রাইটার বলছেন যে এটাকেও আমি স্ক্যালার ম্যাট্রিক্স বলতে পারবো, আর একজন রাইটার বলছেন এটাকে স্ক্যালার ম্যাট্রিক্স বলতে পারবো না। তবে আমি সব বই ঘাটায়া, মানে আট দশটা বই আমি পড়ি বিগত দশ বছর যাবৎ পড়াইতেছি, তো সবার বই পড়ি মোটামুটি, যা দেখলাম মোটামুটি অধিকাংশই অশূন্য বলছে, অশূন্য বলছে। এটা নিয়েও একটা মায়ের আছে, এই কথাটা নিয়েও একটা মায়ের আছে, কথা বুঝছো, এই যে কথাটা বললাম এই কথা নিয়ে একটা মায়ের আছে। তো আমি মাইকটা তোমার সিম্পলিফাই করে দিলাম, যে একজন রাইটার এটা বলছে আর একজন রাইটার এটা বলছে। আর দশটা বই পড়া লাগে স্যারের, আমি তোমার দেখাইতে পারবো, কোনো অন্য করদিন আড্ডায় হবে, আজকে বেশি আবেগ দিয়ে ফেলছি। গুড, সবার কমেন্টই পড়বো, তোমার কমেন্টও পড়বো, কষ্ট পাইছি বলে লাভ নাই, আমি কারো নাম পড়ি না। এই কথাটা মনে রাখবা যে আই বীজগাণিতিক একের মতো কাজ করে, এই একটা দ্বারা তুমি তিনটা এমসিকিউ পারবা, এই একটা লাইন দ্বারা, এই একটা লাইন দ্বারা তুমি তিনটা এমসিকিউ পারবা, মনে রাখো, ওকে, এই একটা এমসিকিউ দ্বারা তোমাদের তিনটা এমসিকিউ লাগবে, ওকে। নেক্সট, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটাও শিখে রাখো। আমরা একটা বর্গ ম্যাট্রিক্সকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয় যখন তার নির্ণায়কটা শূন্য হয়, তার মান বের করে আমরা শিখবো পরবর্তীতে, মানটা যদি তার শূন্য হয় তখন তাকে কি বলে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। সিঙ্গুলার ম্যাট্রিক্স বহুল আলোচিত সংজ্ঞা, সবচেয়ে বেশি বার সংজ্ঞাটা আসে পরীক্ষাতে, নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স নাই, আপাতত এতটুকুই বুঝো, বাকিটা দেখানো যাবে। আমি যদি মান বলি, তোমাদের মান এখনো বের করে শিখাই নাই, যারা একটু একটু জানো, আমি আর আর গুণ করি, এটা এটা গুণ করি আর এটা এটা গুণ করি, সাত আটে ছাপ্পান্ন, ফিফটি সিক্স, আর চার চোদ্দ ছাপ্পান্ন, ফিফটি সিক্স, এই দুটার মান শূন্য, এই ম্যাট্রিক্সটার মান শূন্য। স্যার ম্যাট্রিক্সের মান কোথা থেকে আসে, ম্যাট্রিক্সের তো মান হয় না, এই মায়ের আমি মিটাবো, এই মায়ের আমি মিটাবো, ঠিক আছে, এই মায়ের আমি মিটাই দিব, ঠিক আছে, এই মায়ের আমি মিটাই দিব, তো এটা হবে কি শূন্য। ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ইংলিশ নামটা একটু মনে রাখবেন উস্তাদ, সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার পছন্দ, সরি 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 সরি, মুখ দিয়ে বাইরে গেছে, সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমার কোনো তাড়াহুড়া নাই, আমি আস্তে ধীরে পড়াবো, তোমাদের পাঁচ ক্লাসের ভিতরে শেষ করলে তো হচ্ছে, নির্ণায়কের মান শূন্য হয়ে যাবে, গুড। অব্যতিক্রমী ম্যাট্রিক্স আর সিম্পল, যেটা শূন্য হবে না, যেটা শূন্য হবে না সেটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অনেকগুলা উদাহরণ আছে, তোমরা একটা উদাহরণ লিখে দাও দেখি, অনেকগুলা উদাহরণ আছে, তোমরা একটা উদাহরণ লিখে দাও দেখি কেমন পারো।
সিঙ্গুলার ম্যাট্রিক্স আর হচ্ছে অব্যতিক্রম ম্যাট্রিক্স এর ভিতরে একটা উদাহরণ দাও, একটা উদাহরণ তোমরাই লিখো, আমরা লিখব না। এই প্রতিবন্ধী ম্যাট্রিক্স করে না, অনুবন্ধী ম্যাট্রিক্সও আছে দেখাইমু, এটা আমি দুষ্টামি করে প্রতিবন্ধী ম্যাট্রিক্স কই। স্যার সেতি গেছে না? স্যার সেতি না। আরে এইগুলো বলতে হয়, তাহলে তো তোমরা মনোযোগ থাকে না, বুঝো না, তোমার মনোযোগ থাকে না। গুড। সমঘাতী ম্যাট্রিক্স এটাও পড়াবো, যে যদি কোনো ম্যাট্রিক্সের স্কোয়ার ইকুয়ালস টু এ হয়, স্কোয়ার ইকুয়ালস টু এ হয় তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে। স্যার এখন স্কোয়ার কিভাবে বের করে? আমি আগামী ক্লাসে এটা তোমার শিখাই দিব, স্কোয়ার কেমনে বের করে। ওকে, খালি মনে রাখবা একটা ম্যাট্রিক্সকে দুইটা ম্যাট্রিক্স যদি আমি গুণ করি আর তাদের গুণফল যদি ওই ম্যাট্রিক্সটাই হয় তাকে আমি সমঘাতী ম্যাট্রিক্স বলি, এবং তার ইংলিশ নাম হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। আগামী ক্লাসে আমি জিজ্ঞাসা করবো, প্রত্যেককে জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসিব জনে জনে। আর আমি বেঁচে বলতাম জিজ্ঞাসিব জনে জনে, পিটাইব গুনে গুনে, তোমাদের তো আর পারবো না, তোমাদের তো আর এগুলো কোনো ই আসে না। তো এক্ষেত্রে হচ্ছে এ বাই এ ইন্টু এ, মানে দুটা গুণ করার জন্য যদি এ আসে তাহলে আমরা সেটাকে বলবো কি, সমঘাতী ম্যাট্রিক্স, যার নাম হচ্ছে কি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। ওকে, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স থার্ড ব্র্যাকেটেও লিখতে পারো, ফার্স্ট ব্র্যাকেট দ্বারাও লিখতে পারো, ফার্স্ট ব্র্যাকেট দ্বারাও লিখতে পারো। ওকে, গুড। নেক্সট, শূন্যঘাতী ম্যাট্রিক্স, তার ইংরেজি নামটা মনে রাখবা, অনেক সময় ইদানিং দেখতেছি বিভিন্ন কলেজে এটা দ্বারা একটু একটু পেঁচায় যে শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীলপটেন্ট ম্যাট্রিক্স কাকে বলে, শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীলপটেন্ট ম্যাট্রিক্স কাকে বলে। তার মানে কি, দুইটা ম্যাট্রিক্সের গুণফল যদি একটা শূন্য ম্যাট্রিক্স হয়, দুইটা ম্যাট্রিক্সের গুণফল যদি একটা শূন্য ম্যাট্রিক্স হয় তবে তাকে নীলপটেন্ট ম্যাট্রিক্স বলে বা শূন্যপটেন্ট ম্যাট্রিক্স বলে, ঠিক আছে। এখন একটা ম্যাট্রিক্স যদি শূন্য হয়ে যায়, মনে করো স্কোয়ার করে তুমি শূন্য একটা ম্যাট্রিক্স পাইলা, এই শূন্য ম্যাট্রিক্সের সাথে যারে গুণ দিবা, যারে গুণ দিবা, যারে গুণ দিবা, সবাই কি হবে? সবাই শূন্যই হবে, সবাই শূন্য, সবাই কি হবে? শূন্য। তাই এ টু দি পাওয়ার এন লিখছি, বাকিগুলোর ভিতরে আমি স্কোয়ার লিখলেও এখানে আমি এ টু দি পাওয়ার এন লিখছি, আর এন বিলংস টু এন, ঠিক আছে, এন বিলংস টু এন। ওকে, তো এই গেল আমাদের শূন্যঘাতী ম্যাট্রিক্স, উদাহরণটা একটু দেখে নাও, শেষ। ওকে, এখন দেখো একইভাবে এটাকে যদি তুমি স্কোয়ার করো তাহলে শূন্য আসবে। স্কোয়ার করা মানে কিন্তু ভুক্তিগুলো স্কোয়ার করা না, আমি আগামী ক্লাসে শিখাবো, একটু আবেগ ধরো, একটু আবেগ সামলাও, ঠিক আছে, আমি আগামী ক্লাসে এইগুলো শিখাবো। আর এক কিউব জিরো হবে, কারণ একটা জিরো হলে সবগুলো জিরো হবে, এটা দি পাওয়ার জিরো হবে, তাই এর দুই এর শূন্যঘাতী, সূচক দুই এর শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হয়, যার জন্য শূন্য হবে ওইটাকে বলে এত ঘাতী। অবেদঘাতী, এই স্লাইডের শেষ স্লাইড, অবেদঘাতী। আচ্ছা বলো তো অবেদঘাতী বা ইনভলিউটরি ম্যাট্রিক্স কি, তোমরা বলবা। ওই তো আমি বইলাই দিছি, স্কোয়ার ইকুয়ালস টু যদি আই হয় মানে অবেদ ম্যাট্রিক্স যদি আসে তাহলে এটাকে বলে কি, এটাকে বলে কি অবেদঘাতী ম্যাট্রিক্স। যেমন এই একটা উদাহরণ দেখো, এটাকে করলে আই হয়। এই পর্যন্তই আজকে আমার ক্লাস। তো এখন তোমাদের কোশ্চেন নেয়ার পালা, আমি সবগুলো স্লাইড তোমাদের আবার একটু দেখাবো, সবগুলো স্লাইড আবার আমি একটু তোমাদের দেখাবো। এখন তোমরা আমাকে একটু বলো যে কি কি তোমাদের প্রশ্ন আছে, কি কি জানতে চাও, কি কি ঝামেলা, আগামী ক্লাসে এরপর থেকে স্টার্ট করব। তোমরা প্যারা নিও না, আমিও ওই এত বেশি পড়াই না, আমি সব সময় তোমাদের, আমার দেড় ঘন্টার স্লট আছে, এই দেড় ঘন্টার স্লটের ভিতরে আমি তোমার শেষ করব। আমার ক্লাসগুলো এমন ভাবে ডিজাইন করা আমি দেড় ঘন্টার ভিতরেই শেষ করব। ওকে, তোমরা টেনশিত হয়েও না। এখন আমার সম্পর্কে কি কি জানতে চাও, তোমাদের জানার আগ্রহ কি কি আছে, অনেকে অনেক কিছু জানতে চাইতেছ, বলে ফেলো। তোমাদের প্রশ্নগুলো আমি পাঁচ মিনিট উত্তর দেই, তারপরে আমি চলে যাব। যারা লাস্টে আসছো সো তারা ই করো, তারা একটু বলে ফেলো। হ্যাঁ, কি প্রশ্ন করতেছ? ক্লাসের পিডিএফ পাওয়া যাবে? আবার জিগায়, পিডিএফ পাবা না মানে পিডিএফ দিয়ে দিব। নেক্সট ক্লাস কবে বাবা, একটু রুটিনটা দেখে নাও, নেক্সট ক্লাস পাওয়া যাবা। আর পিডিএফ প্রতিবন্ধী ম্যাট্রিক্স, থ্যাংক ইউ স্যার। সমঘাতী ম্যাট্রিক্স বুঝি নাই, সমঘাতী হচ্ছে যে তোমার এ স্কোয়ার ইকুয়ালস টু এ হবে, কোনো একটা দুইটা ম্যাট্রিক্সের গুণফল যদি ওই ম্যাট্রিক্সটাই হয়, দুইটা ম্যাট্রিক্সকে যদি গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই হয় তবে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলবে। ক্লাস শেষে অ্যাড করে দিব। আচ্ছা, কি কাকে অ্যাড করতেছে? স্যার সংজ্ঞা সব বুঝছি বাট মূল বেসিকটা বুঝি নাই, ম্যাট্রিক্স কি এবং কেন, এটার ফিল কি? বাবারে আমি প্রথম ক্লাসে পড়াইছি, একদম রিয়াজ,
রিয়াজউদ্দিন তালুকদার, তুমি একটু বাবা দেখো মেট্রিক্স কি, কে আবিষ্কার করছে, আমি সবগুলো পড়াইছি, একটু মাথাটা ঠান্ডা করে বসবা, বৈশা তুমি এটা উত্তরটা দেখবা পাওয়া যাবা। এখানে আমি আজকে মেট্রিক্সের টোটাল উৎপত্তি, কেন ব্যবহার করি, কোন কোন জায়গায় ব্যবহার করা হয়, এই সবগুলো জিনিস আমি তোমাদের পড়াইছি। ওকে, আপনার জীবনী, আমার জীবনী বলতে তো কিছু নাই গে ভাই, আমি বিরাট ছোটখাটো মানুষ, আমার জীবনী কিছু নাই, এইগুলা বললে গদ গদ ভাব, আমার জিজ্ঞাসা কর, টু দ্য পয়েন্ট আমি অ্যান্সার দিয়ে দিব। এমন দাগানো, হ্যাঁ এমন দাগানো থাকবে, তোমাদের এমন দাগানো থাকবে, অনেক ভালো হয়েছে। আগামীকালকে আছে স্যার, আপনি কোন কলেজে পড়াশোনা করছেন? শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিং, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিং, পড়াশোনা এইচএসসি, আমার এইচএসসি ব্যাচ হচ্ছে, তোমাদের বলে দিই আমি বুইরা, তোমাদের ভিতরে যারা পড়াইতেছি তাদের ভিতরে অন্যতম বুইরা হচ্ছে আমি, আমি এইচএসসি 10 ব্যাচ, 2010 সালে আমি এইচএসসি পাস করছি, 2010 সালে আমি এইচএসসি পাস করছি। আপনাকে ভালো লাগছে? মিনস আ লট, হোয়াট এ ক্লাস, অ্যামেজিং, থ্যাংক ইউ। বন্ধু বান্ধবদের জানাবা, আমি যদিও আমার কাছে ক্লাসের সংখ্যা ম্যাটার করে না, কতজন ক্লাস করতেছে আমার কাছে ম্যাটার করে না, একজন থাকলেও আমি সেম আবেগ দিয়ে পড়ামু, কারণ আমি আমি নিজেরে বলি আমি মাথার চুল থেকে পাওয়ার নোক পর্যন্ত পুরাটাই মাস্টার, এই একখান জিনিস ছাড়া আমি কিছু পারি না। ওকে, জোর্স ক্লাস ছিল, ক্লাস টেকটিস ভালো লাগছে, গুড, খুব ভালো লাগছে। আপনার নামটা লাগবে? আমার নাম হচ্ছে সাজন চক্রবর্তী, যে এখানে দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া আছে রে বাবা, আমার নাম দেওয়া আছে। আপনি যখন দুর্গাপুরে আসেন তখন যাতায়াত অভিজ্ঞতা জানতে চাই ভাইয়া, এডমিন দুর্গাপুর হেল্পলাইন, আমি দুর্গাপুরের মানুষ, সুসং দুর্গাপুর নেত্রকোনার মানুষ, তোমরা অনেকেই জানো তো, আমার অভিজ্ঞতা জানতে চাও আমাকে যে কোনো সময় তোমরা রিচ করতে পারো, আমি সিম্পল মানুষ লিড করি। আপনার স্টুডেন্ট লাইফ সম্পর্কে, আমার স্টুডেন্ট লাইফে আমি ভণ্ড ছিলাম, দুষ্ট ছিলাম, এসএসসিতে গোল্ডেন এ প্লাস, এইচএসসিতে 4.50, বুয়েট কুয়েট রুয়েট চুয়েট পরীক্ষা দেওয়ার চান্স মিলে নাই, সাস্তে পরীক্ষা দিয়ে চান্স পাইছিলাম, এটা বুঝে আমার 6 নম্বর ভার্সিটি পরীক্ষা ছিল, ওইখানে চান্স পাইছিলাম, আমার মতো আইলছে আর বেকামাদের জন্য বোধহয় শাস্তি যথেষ্ট। আচ্ছা, সিঙ্গুলার নন সিঙ্গুলার আবার বুঝান, বুঝাই দিছি। পরে কি আছে, দ্যাটস গ্রেট, টেল আস অ্যাবাউট হোমটাউন, হোমটাউন নেত্রকোনা সুসং দুর্গাপুর, আর আমি বিগত 10 বছর যাবৎ সিলেটে থাকি, সিলেটে থাকি, আমার ওই স্টুডেন্ট লাইফ সিলেটেই, 2010 সালে সাস্টে ভর্তি হই, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি 14-তে, 16-তে আমার তোমার এমএসসি কমপ্লিট হয়ে যায়, আর এখন মোটামুটি তোমাদের পড়ানো নিয়ে আসি, আর কিছু পড়া নেই। আপনি অনেক সিম্পল, দ্যাটস রিয়েলি গ্রেট, অনেক ভালো লাগলো সব বুঝছি। আমি সিম্পল, আমি সবচেয়ে বেশি জিনিস ই করি যে তোমরা হচ্ছে যে আমাকে সরাসরি সমালোচনা করো, আমার প্রশংসা এখন করো না, কারণ আমার সামনে প্রশংসা করলে হয়তো আমার ইগো এসে যাবে, আমার একটা ভাব এসে যাবে, আমি ভালো পড়াই, দ্যাটস সো ম্যান, আমার মাটিতে পা পড়বে না, আমার সমালোচনা করো যে স্যার এইভাবে পড়ালে ভালো হয়। তো তোমাদের যদি মানে গঠনমূলক সমালোচনা থাকে ওটা অবশ্যই আমি রিফ্লেক্ট করার চেষ্টা করব, আমি চাই প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখতে তোমাদের মতো করে। আচ্ছা, গুড, ক্লাস দারুণ হয়েছে, থ্যাংক ইউ। হারমেশিয়ান, স্কিউ হারমেশিয়ান এগুলো পড়াবো, এগুলো জটিল ম্যাট্রিক্সের একটা ধাপ, ঠিক আছে, স্কিউ হারমেশিয়ান, হারমেশিয়ান ব্যতিক্রমী ম্যাট্রিক্স এটা পড়াবো। আপনার স্কুল কোনটা? আমার স্কুল, আমার ওই দুর্গাপুর সুসং আদর্শ বিদ্যানিকেতন, সুসং আদর্শ বিদ্যানিকেতন, ঠিক আছে, ওইটা হচ্ছে আমার স্কুল। আউটস্ট্যান্ডিং ক্লাস, সত্যি অসাধারণ মানুষ, মানুষ বইল না রে ভাই, আমি অমানুষ একটা, এই পড়াইতে পড়াইতে আর কিছু আর কিছু মানে জীবনে প্রথম গণিত ক্লাস করে শান্তি পাইলাম, মিনস এ লট স্যার, 11 বার কাজ করছি, কমেন্ট পড়েন নাই, স্কেলার ম্যাট্রিক্স 2/3 কেমনে হয়েছে আবার একটু বলেন। ওরে আল্লাহ, তোমার প্রশ্নটা উত্তর তোমার দিছি, তুমি খেয়াল করো না, আমার উপরে শুধু শুধু রাগ করো না বাবা, বিথি ধর, আমার উপরে রাগ করো না, তুমি যে এখন স্কেলার ম্যাট্রিক্সটা বলছিল এটা 1001 ছিল, তো তুমি বলো বাবা এটার মাত্রা কত, তুমি বলে ফেলো বাবা এটার মাত্রা কত, তুমি 11 বার আস করছো, আমি এক্সট্রিমলি সরি, আমি ভাবছিলাম তুমি উত্তরটা পাওয়া গেছো কিন্তু দেখি নাই তুমি উত্তরটা পাও নাই, এটার মাত্রা কত, 2টা সারি 2টা কলাম, 2/2, 11 বার আস করছি, এখন পাইছো আশা করি, এখানে ভালো করে পড়ো, প্লাস ইউটিউবে হাই কোয়ালিটি ভিডিও আছে, এখানে পড়তে পারো, ভালো হবে ইনশাল্লাহ, গুড। দুর্গাপুরে আসি যাতায়াত, হ্যাঁ দুর্গাপুরে যাতায়াতটা আমি দেখবো নে, অনেক ভালো লাগছে আপনার ক্লাসের জোস, লাভ ইউ ফর এস এস এন আই সি, আরে ভাই এটা ভালোবাসার জায়গা। কর্ণ ম্যাট্রিক্সটা আরেকবার, যেই বর্গ ম্যাট্রিক্সে শুধুমাত্র কর্ণ বরাবর ভুক্তি আছে, বাকি ভুক্তিগুলো শূন্য, 1, 2, 3 বাকি ভুক্তিগুলো শূন্য,
তাকে কর্ণমেট্রিক্স বলে, তাকে কর্ণমেট্রিক্স বলে। ওকে, ভিডিওটা কি থাকবে? আবার জিগায় স্যার বুঝা রইলো কথাগুলা সেই, থ্যাংক ইউ। আমি তখন প্রথম শ্রেণীতে পড়ি, ও দাদা আচ্ছা ঠিক আছে স্যার আমি এখনো ওয়েব অ্যাক্সেস পাইনি, দিয়া দিবে তোমাকে, তোমাকে ওয়েব অ্যাক্সেস দিয়ে দিবে, থ্যাংক ইউ দাদা, দাওয়াত রইলো স্যার। অবশ্যই দাওয়াত খাইতে ভালোই লাগে, খারাপ লাগে না। আপনার গ্রামের বাড়ি কোথায়? সুষং দুর্গাপুর, নেত্রকোনা জেলার একটা থানা সুষং দুর্গাপুর, সেখানে। ভাই আমার মন পাইছে না এরকম শিক্ষক, আমি কম পাইছি। ও বাপ রে বাপ, অনেক বড় কথা। নাম্বারটা স্যার, নাম্বার দিয়ে কি লাভ, আমাকে ফেসবুকে ফলো দিয়ে রাখো, আমার ওই ফ্রেন্ড লিস্ট ফুল হয়ে গেছে ওইটা। তারপরে হচ্ছে স্যার সাস্ট কেমন, আবার জিগায়। আর ভাই নিজের প্রতিষ্ঠান সম্পর্কে আমি কি ভুল কথা কইমু, তবে এইটার ভিতরে আমি গইরা উঠছি বাইরে উঠছি, আমাকে অনেক সুযোগ দিছে। তেলের দাম মনে হয় কম, কে জানে, আমি কাউরে তেল দিই নাই। যাই হোক, আমি তেল নিতেও পছন্দ করি না, দিতেও পছন্দ করি না, কাঠখোট্টা মানুষ, সরাসরি বইলে ফেলবো। দেখবা আমি আগের বেচে ধমুকও দিছি যারা ই করছে। স্লাইড গুলা কি পরে পাওয়া যাবে? আবার জিগায়, পাওয়া যাবে। সম্পূর্ণ কোর্স কি আমি আপনি করাবেন? না, আমার সাথে আরো তিনজন আছে, ওরা তিনজন আরো বস। তোমাদের রাফি ভাই আছে, রাফি স্যার ক্লাস করাবে, সায়াম ভাইয়া ক্লাস করাবে, আলভি ভাইয়া ক্লাস করাবে। আমরা মোট চারজন, ম্যাথ ডিপার্টমেন্টে আমরা চারজন আছি, চারজন নিয়ে আমরা খেলা হবে, ঠিক আছে। ক্রিকেট ছেড়েছে, লাইভ ক্লাস করতে আসছি, লাস্ট 4-5 মিনিটটা দেখে ভালো লাগছে। ও থ্যাংক ইউ, ওকে থ্যাংকস। সরল রেখার ক্লাসটা কয়টা হবে? এইগুলো আস্তে আস্তে পাওয়া যাবা, তোমরা যখন যেটা করতেছো ওইটা নিয়ে ফিল করো, ওকে। এক্সট্রা চিন্তাগুলো আমাদের জন্য, আমাদের জন্য রাখা দাও। আবেগটা ভালো লাগছে, অবেধ ঘাতিটা আরেকবার বলেন। অবেধ ঘাতি হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি স্কোয়ার করবা, মানে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করবা, এবং গুণ ফল যদি একটা আই হয়, মানে একটা অবেধ ম্যাট্রিক্স হয়, তখন এটাকে অবেধ ঘাতি ম্যাট্রিক্স বলে, তখন সেটাকে অবেধ ঘাতি ম্যাট্রিক্স বলে। আমিও সিলেটের, আমরা তো বাই বাই, আমরা অকল বাই বাই, আমরা সিলেটি অকল বাই বাই। হারমেশিয়ান, কিউ হারমেশিয়ান ম্যাট্রিক্স পড়াবো বাবা, আমি তোমাকে এখনো জটিল ম্যাট্রিক্স পড়াই নাই, তাই তোমার উত্তরটা এখন দিতেছি না, এটা পরবর্তীতে। জালিস মাহমুদ তুষার, তোমার প্রশ্নটা উত্তর আমি দিব বাবা, তোমার উত্তরটা দিব, সময় মতে পাওয়া যাবা। হোমওয়ার্ক কি? এই সংজ্ঞাগুলা একদম মঙ্গা লাগাই দিবা, হোমওয়ার্ক হচ্ছে সংজ্ঞাগুলা মঙ্গা লাগাই দিবা, ঠিক আছে। ভাই এখন কই থাকেন? সিলেট, আমি সিলেটে স্থায়ী হইতে চাই। অসম্ভব ভালো হয়েছে ম্যাথ ক্লাসটা, থ্যাংক ইউ এতটা আসার বাইরে। বাবা তুমি আবার আশাও রাখে আসছো, আমি তো ভাবছি আইসে উড়া দিবা, ফু কোথা থেকে আসছে চিল্লাইতেছে। দাদা গো এক্সাম নিবেন কবে? এক্সাম জানাই দিব তোমাদের ডেট, এক্সাম জানা দিব। দেখো না হোমওয়ার্ক তো দিলেন না, হোমওয়ার্ক হচ্ছে লোক এই স্লাইড গুলাই তোমরা ভালো করে পড়বা। বিগ ফ্যান, থ্যাংক ইউ, প্রথম ক্লাসে বিগ ফ্যান পাওয়াটা অনেক বড় কথা, তোমরা এটা কেন বলতেছো আমি জানি না। সিলেট কোথায় থাকেন? মদিনা মার্কেট থাকি। ক্লাসটা ভাই শেষের স্লাইড একটু পড়ান, আগামী ক্লাসে আবার পড়াবো, বলবা যে এই স্লাইড থেকে পড়ান, এই স্লাইড থেকে পড়ান, আবার পড়াবো। ওকে স্যার গুলা রেকর্ড কোথায় পাওয়া যাবে? গ্রুপে পাওয়া যাবে, গ্রুপে থাকবে, বাইরেও থাকবে। মনের মতো ক্লাস করলাম, বেসিক আর ইতিহাস না জানলে ক্লাস করা মন ভরে না। থ্যাংক ইউ, আমার মনের সাথে তোমার কথা মিলছে স্যার, এইভাবে অলওয়েজ পড়ালে লাইফে ম্যাথ নিয়ে ভালো কিছু করতে পারবো। ওয়াও গ্রেট, 100 গার প্রমাণ করলাম, এ টু দি পাওয়ার এন এ হলে কেন হয় না, তোমার এটা প্রমাণটা দিয়ে দিব বাবা, আমি তোমার এটা আমি দিয়ে দিব। তখন এটাকে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বলে, আমি তোমাকে পড়াবো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, তখন আমি দিব। তুমি 1000 বার কমেন্ট করে বলছো আমি এক্সট্রিমলি সরি, 5-6 বার কমেন্ট করছি, একবারও পড়েন নাই, এই যে পড়ে দিলাম আমি কমেন্ট, কারণ নাম ধরে পড়ি না। স্কিউ ম্যাট্রিক্স, হারমেশিয়ান ম্যাট্রিক্স, আবার বলতেছি এটা জটিল ম্যাট্রিক্সের প্রকারভেদ, জটিল ম্যাট্রিক্স পড়ানোর পরেই উত্তরটা দিব। ওকে ওয়েবসাইটে হোমওয়ার্ক, হোমওয়ার্ক দিয়ে দিব। ওকে ওকে, শ্বশুর বাড়ি কই? ওকে জানি বলছে বিয়ে করছি কিনা, হ্যাঁ বিয়ে করছে, আমি বিবাহিত, হ্যাপিলি ম্যারিড। সাজন চক্রবর্তী, সাজন স্যার আইডি, থ্যাংক ইউ। সিলেটে কোথায় থাকেন বললাম তো, হোমওয়ার্ক। আচ্ছা 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 আচ্ছা, আরে আমার তো পাগলা বাহিনীতে অনেক যুগ হয়ে গেছে, সাবাস সাবাস। আমি আসলে এতটাও এক্সপেক্ট করি নাই, আমি অফলাইন থেকে এসে অনলাইনে তোমাদের এত ভালোবাসা পাবো এটা আমি এক্সপেক্ট করি নাই, থ্যাংক ইউ। সংজ্ঞাগুলো মঙ্গা, শেষ করলেন না? আচ্ছা আচ্ছা, কমেন্ট দেখেন না আপনি কি আমার কমেন্ট, সবার কমেন্ট দেখি বাবা। আপনি কি বিয়া করছেন? হ্যাঁ বিয়া করছি, ম্যাথ নিয়ে চিন্তা থাকবে না, গুড এই জিনিসটা। হ্যাঁ ছুটি, সবার ছুটি, আমার ক্লাস শেষ, যাদের জিজ্ঞাসা আছে তাদের উত্তরটা দিতেছি, বাকিরা যাইতে পারো।
প্রতিবন্ধী ম্যাট্রিক্স এর রিয়েল নামটা আমি বলবো অনুবন্ধী ম্যাট্রিক্স, এটা জটিল ম্যাট্রিক্স এর পরে পড়াবো। ভাইয়া সিলেটে কি আপনি অফলাইনে পড়াইতেন? আপনি পড়াইতেন না? পড়াই, এখনো পড়াই আমি অফলাইনে, সিলেটে অফলাইনে এখনো পড়াই। 56 থেকে 56 গেলে শূন্য কিভাবে? ওরে মারছে আল্লাহ, কিতা কইতাম। আমার শেষ ক্লাস শেষ। বৃষ্টি আর কারেন্ট যদি, ওকে, ভুক্তি আর উপাদানের পার্থক্য, পার্থক্য কিছুই নাই। আগে উপাদান কথাটাকে এখন শুধু স্যাটের মাধ্যমে ফিক্সড করেছে, ভুক্তিটারে ম্যাট্রিক্সে নিয়ে আসছে, ওইগুলো লুকোচুরি খেলছে। ওকে স্যার, আপনার কমেন্ট করতে আমি ক্লান্ত, কিন্তু উত্তর দেননি আমি খুশি না। আচ্ছা, আমার প্রিয় গুসা করছে আরেকজন ভাইয়া, নাকি স্যার বলবো, যেটা প্রিফারেবল। এতদিন স্যার শূন্য অভ্যস্ত, তোমরা যে কোনো একটা ডাকতে পারো, আমার এতে কোনো খেদ নাই, তোমাদের এটাতে কোনো প্যারা নাই, যেটা মন চায় ডাইকো। ভালোবাসা রইলো, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা ক্লাসটা শেষ করে দিব, ওকে? সো আমরা শেষ করে দিই, ওকে ওকে। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে দিই, আমি একটা কলেজের লেকচারার ছিলাম, এখন রিসেন্টলি আমি ওইটার থেকে কুইট করছি। প্রায় 1.5 বছর আমি লেকচারার ছিলাম, ওইখান থেকে আমি কুইট করে ফেলছি। আর আমি হচ্ছে এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম গ্রুপের প্রতিষ্ঠাতা। আর আমার ক্লাস যদি আরও দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল আছে, তোমরা দেখতে পারো, ওকে? গুণটা আগামী ক্লাসে দেখবো। জুবাইর আসো, তুমি দেখো তো আর কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে কিনা, না থাকলে আমরা ক্লাসটা শেষ করে দিব। না ভাই, আর কোনো ইম্পর্টেন্ট আমরা কোনো কমেন্ট এখানে পাচ্ছি না, মোটামুটি অনেকে চলেও যাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, তো আমরা ভাইয়া ক্লাসটা এখন শেষ করতে পারি। তোমার অপিনিয়ন কি বলো? আমার ওপিনিয়ন, ক্লাসটা আসলে আমি রিয়েলি আপনার কন্ট্রিবিউটর হতে পারে অনেক বেশি এনজয় করতেছি, এন্ড সবার ক্লাসগুলোই আসলে অনেক বেশি এনজয়েবল, বাট পার্সোনালি আপনি তো আমার দলের লোক, কাজে আপনাকে সাপোর্ট দিতেই হবে। আমি আমার দলের প্রার্থীকে অবশ্যই ভোট দিব। আমি কোন দলে? ওকে, আমি শেষ করে দিই। আর ওদের যে কিছু প্রশ্ন আছে, ক্লাস থাকবে কিনা, ওই ওই বিষয়গুলো তোমরা আস্তে আস্তে ক্লিয়ার করে দিও। জি অবশ্যই, জি, ওকে, টাটা।